মানে আমরা 10,000-এর জন্য কোড করব, তো সেজন্য হচ্ছে যে আমরা নরমাল যেটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্টে যেটা সাপোর্টেড ভার্সন 10,000-এর জন্য ওইটাই করব, সমস্যা না, ওটা করলে মোটামুটি ইয়ে হয়ে যাবে। আর ইয়ে 6 এর যে বিষয়গুলো আছে ওগুলোর জন্য আবার ইয়ে লাগবে, ওগুলোর জন্য আবার কম্পাইলার দরকার হয়, কম্পাইলার দিয়ে আগের ভার্সনের ওইটা হচ্ছে ইয়ে করে ওইটা কোড করে তারপরে ওইটা রান হয়। এটা হচ্ছে যে সমস্যা নেই, অবজেক্ট ওরিয়েন্টেড মানে কনসেপ্টটা বুঝলে মোটামুটি ইয়ে হয়ে যাবে। জাভাস্ক্রিপ্টে যে অবজেক্ট দেখালাম ওইটা মূলত অবজেক্ট, ওর ভিতরে প্রপার্টি ফাংশন, ঠিক আছে, কিছু আমাদের লেখার সিস্টেম আলাদা, কিন্তু কনসেপ্ট একই, যে একটা অবজেক্টের ভিতরে প্রপার্টি থাকে আর কি মেথড থাকে, এটা আমরা ওইখান থেকে সিস্টেম ইয়ে করতে পারবো, সমস্যা নেই। আচ্ছা যাই হোক, তাহলে আমরা আবার একটু রিক্যাপ দিয়ে শুরু করি। তো আমাদের গত ক্লাসে যেই আমার স্ক্রিনটা মানে শেয়ার দিই, যারা এখন ওই গিটহাব অ্যাকাউন্ট খুলেন না, আমি যে আমাদের পে করবে আপনারা একটু খুলে নিয়ে, তাহলে আমরা গিটহাবটাও হালকা দেখে ফেলি আর আমাদের সমস্যা হবে না, খুবই খুবই কোডটা শেয়ার করা যাবে। তো আমরা ছিলাম হচ্ছে যে এখানে, তো আমরা এখন মূলত চাচ্ছি যে আমরা হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট নিয়ে কিছু কাজ করবো। কি কাজ করবো এটা আমি একটু বলি, যে এই যে ইউজার নেম ইমেল অ্যাড্রেস, এটা হচ্ছে যে আমরা এই এই এখানে ক্লিক করবো, ক্লিক করার পরে এই ইউজার নেম আর ইমেল অ্যাড্রেসটা আমাদের যেটা ডেটাবেজ আছে, আমাদের এই যে ডেটাবেসে যে আমরা হচ্ছে যে টেবিল অলরেডি ক্রিয়েট করছি, এটা এইখানে গিয়ে এই যে ইউজার নেমের এই কলামে, এখানে ইউজার নেম হবে ইমেলের কলামে ইমেলটা অ্যাড হয়ে যাবে, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো এখানে আমরা ইউজার নেম দেবো, ইমেল দেবো, তারপরে এটা এখানে রেজিস্টার হবে। যেমন যারা গিটহাবে অ্যাকাউন্ট করছে, গিটহাবে কি হতো একটা ইমেল অ্যাড্রেস দেওয়া লাগলো, অথবা ইউজার নেম দেওয়া লাগলো, ইমেল অ্যাড্রেস দেওয়া লাগলো, পাসওয়ার্ড দেওয়া লাগলো, আরো কিছু ইনফরমেশন হয়তো দেওয়া লাগে। বাট ইভেন্টুয়ালি যখন ওগুলো দেওয়ার পরে আমরা সাবমিট করতেছি, তখন আমরা ওইখানে লগ ইন করতে পারছি, এটা হচ্ছে বিষয়। সেরকম আমরা এখানে এই গিটহাব যেটা করছে, তো আপনার ইউজার নেম ইমেল এগুলো নিয়ে হচ্ছে যে ডেটাবেস রেজিস্টার করে রাখছে, পরবর্তীতে আপনি যে কোনো সময় লগ ইন করার সময় ডেটাবেস থেকে কোয়েরি করা হয়। তো আমরা সেম কাজটা করব, সেম করবো না, আমরা ইউজারটা ওয়ার্ড পেসের হাতে ছেড়ে দিব। তা আপাতত আমাদের যে কাজ হচ্ছে, তো আমরা ইউজার নেম ইমেল অ্যাড্রেসটা এই সাবমিট বাটন দেওয়ার পরে এখানে সেভ করবো। এইখানে আমাদের জাভাস্ক্রিপ্টের কাজ। আমি গত ক্লাসের প্রথম থেকে আমি বলছিলাম যে একটা ওয়েবসাইটের স্ট্রাকচারটা হয় এরকম, যে এই কন্টেন্ট গুলো দেখার জন্য, এই কন্টেন্ট গুলোকে হচ্ছে যে মূলত হচ্ছে যে শো করার জন্য, কিন্তু এই স্ট্রাকচারটা তৈরি করার জন্য আমরা ইউজ করি এই স্কেল, এবং এই স্ট্রাকচার গুলোকে একটু স্টাইলাইজ করে আরো সুন্দর করার জন্য আমরা ইউজ করি সিএসএস। এবং আমরা এই এইখানে যে ইন্টারাকশন জাতীয় কাজগুলো আছে সেগুলোর জন্য আমরা ইউজ করি জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট এখানে ইন্টারাকশন কি কি হবে, ইন্টারাকশন হবে প্রথমে হচ্ছে যে এই যে ইউজার নেমটা আমরা যখন দিই, তো ওয়ার্ডপ্রেসে যদি এই নামে ইউজার অলরেডি থেকে থাকে, আপনারা যে যে কোনো কোথাও অ্যাকাউন্ট খুলতে গেলে একটা বিষয় দেখবেন যে ইউজার নেমটা সবসময় ইউনিক দরকার হয়। যদি ওই নেমে ইউজার নেম, তাহলে ওই ইউজার নেমটা অ্যাকসেপ্টেবল হয় না, ঠিক আছে। তো আমরা যেহেতু ওয়ার্ডপ্রেসে এখানে ইউজার তৈরি করব, সেহেতু আমাদের এই ইউজারে আমার তো একটা আছে প্লাগইন, তো আমি শুধুমাত্র আমার জন্য না, প্লাগইন যে কোনো ওয়েবসাইটে কাজ করতে হবে, তো যে কোনো ওয়েবসাইটে যদি সেম নেমে কোনো ইউজার থেকে থাকে, কারণ ইভেন্চুয়ালি এই নেমটা ইউজার নেম হবে, তো যদি কোনো ইউজার নেম এই নেমে থেকে থাকে তাহলে এটা অ্যাকসেপ্ট করবে না, তখন এটা ইরর দেখাবে যে হচ্ছে যে ইউজার নেম অলরেডি এক্সিস্ট, আনাদার অন্য কোনো ইউজার নেম দেওয়ার জন্য একটা ইরর দেখাবে। এই ইন্টারাকশনটা হবে হচ্ছে যে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করবো, ঠিক আছে। জাভাস্ক্রিপ্ট মূলত হচ্ছে যে যে গ্রেডি ফ্রেমওয়ার্ক দিয়ে, নেক্সট হচ্ছে যে ইমেল অ্যাড্রেসটা, ইমেল অ্যাড্রেসও সেম থিং, যেটা করতে হবে যে আমাদের ইমেল অ্যাড্রেসটাও
ইউনিক হতে হবে। একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দুইটা অ্যাকাউন্ট খোলা যায় না, কোথাও যায় না। একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দুইটা অ্যাকাউন্ট খোলা যায় না, বা একটা ইউজার নেম দিয়ে সেম সিস্টেমে দুইটা অ্যাকাউন্ট খোলা যায় না। এই জন্য এই দুইটাই আমাদের ইউনিক হতে হবে একেবারে, হচ্ছে যাতে ওই যে ওয়েবসাইটে কাজ করবো বা আমাদের যে ওয়েবসাইট আমরা কাজ করতেছি আমাদের জন্য এইখানে যাতে না থাকে। পাশাপাশি এখানে হচ্ছে ভ্যালিডেশন প্রসেস থাকে দুইখানে, প্রথমে হচ্ছে ফ্রন্ট এন্ডে আমরা এখানে একটা ভ্যালিডেশন প্রসেস করবো যাতে জাভা স্ক্রিপ্ট এখানে ইউজার সরাসরি খুব দ্রুত ইয়েটা দেখতে পায়। আর যদি কেউ আমাদের ফ্রন্ট এন্ড বাইপাস করে ব্যাক এন্ডে চলে যায়, ব্যাক এন্ডে যাওয়ার পরে যদি ট্রাই করে সেম ইউজার নেম দিয়ে ইউজার ক্রিয়েট করার জন্য, তখন আমরা ভ্যালিডেশনের সিস্টেম ওইটা করব। তো এখানে আমাদের জাভাস্ক্রিপ্টের কাজ হবে মূলত এইটা যে আমাদের এটা ভ্যালিড করতে হবে যে ইউজার নেমটা ভ্যালিড করব, ইমেল অ্যাড্রেস ভ্যালিড আছে কিনা এটা আমরা চেক করব। পাশাপাশি এখানে যখন আমরা সাবমিট করব, তখন সাবমিট করার পরে এই ফর্মটা যাতে সাবমিট হয় এবং এই ফর্মটার ভ্যালু যাতে এইখানে স্টোর হয়, এই এই সিস্টেমটা আমরা দেখব যে জাভাস্ক্রিপ্ট আমরা কিভাবে করব। নর্মালি সাবমিটে ক্লিক করলে এটা রিলোড নেয়, যেরকম রিলোড নিচ্ছে, তো আমাদের ক্ষেত্রে যেটা হবে এটা কোনো রিলোড হবে না, একবারে আমাদের যেটাকে বলে এই ট্যাক্সের মাধ্যমে আমরা হচ্ছে যে কোনো প্রকার রিলোড ছাড়াই আমাদের কাজ আমরা ব্যাকএন্ডের সাথে কমিউনিকেশন করে আমরা করে ফেলবো। সেই জন্য আমাদের হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফাইল দরকার, জাভাস্ক্রিপ্ট কোড লেখার জন্য। সেজন্য আমরা আমাদের অ্যাসেটস এর ভিতরে একটা নতুন জাভাস্ক্রিপ্ট নিয়েছি যেটার নাম হচ্ছে যে main.js, এবং এই যে ফাইলটা আমরা নিলাম এই ফাইলটাকে আমরা হচ্ছে যে আমাদের যে প্লাগইন এখানে হচ্ছে যে এনকিউ করতে হবে, এনকিউ না করলে এটা কাজ করতে হবে না, মূলত এটা হচ্ছে যে অ্যাড করতে হবে। তো এটা অ্যাড করার জন্য আমরা এর আগে দেখছি স্টাইল কিভাবে অ্যাড করে, বুটস্ট্র্যাপের স্টাইল আমরা অ্যাড করছি, সেম কাজটা আমরা করছি হচ্ছে যে জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে শুধুমাত্র ফাংশনটা আলাদা, এখানে ডাব্লিউপি এনপি স্টাইল আর এখানে ডাব্লিউপি এনপি স্ক্রিপ্ট। তারপর আমরা একটা হান্টার নেম দিছি, তারপর আমরা আমাদের ফাইলটা কোথায় আছে ওটা দেখা দিছি, তারপর আমরা যেটা দিছি সেটা হচ্ছে একটা ডিপেন্ডেন্সি। ডিপেন্ডেন্সিটা বলতে স্যার যে এই ডিপেন্ডেন্সির মাধ্যমে যে কোয়েরিটা লোড হবে, প্রাথমিক অবস্থায় যে কোয়েরি লোড থাকে না, যে কোয়েরি আমরা গত ক্লাসে দেখছি যে কোয়েরি মূলত একটা ফ্রেমওয়ার্ক যেটাতে অনেকগুলো ফাংশন অ্যাভেলেবল আছে যেগুলো আমরা খুব ইজিলি ইউজ করতে পারি। সেম কাজটা যদি আমরা একবারে ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট বা র জাভাস্ক্রিপ্ট কোডে করতে চাই তাহলে আমাদের অনেক বেশি কোড লেখা লাগে, আর যে কোয়েরিতে করলে আমাদের কোডটা অনেক কম লেখা লাগে, কিন্তু ইভেনচুয়ালি সব কিছু জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে, যে কোয়েরি শুধুমাত্র আমরা ফাংশন ইউজ করবো, ফাংশন তারা অলরেডি যেগুলো করে রাখছে, যে কমন কাজগুলো তারা করে রাখছে সেইগুলো আমরা ইউজ করবো, যেমন আমরা ওয়ার্ডপ্রেসের বিভিন্ন ফাংশন ইউজ করতেছি এরকম। আচ্ছা, এখানে আমি ইউটি দিছি, এটা হচ্ছে যে ভার্সন হয়, ভার্সনটা আমি একটু দেখাই। আমরা যদি মেইনে যাই, main.js, এই যে main.js এর পরে দেখেন একটা হচ্ছে যে ইয়েতে ভার্সন আছে। তো ভার্সনটা হচ্ছে যে এটা ওয়ার্ডপ্রেস এর বিভিন্ন কাজে লাগে, বিভিন্ন হচ্ছে যে আপডেটের জন্য, ক্যাশ আপডেটের জন্য। তো এটা ওয়ার্ডপ্রেস এর ডিফল্ট, আমরা ইচ্ছা করলে এখানে ভার্সনটা আমরা সেট করে দিতে পারি, অথবা আমরা যদি এখানে এমটি থাকি তাহলে ওয়ার্ডপ্রেস এর যে ভার্সন আছে, ওয়ার্ডপ্রেস এর যে ভার্সন সেই ভার্সনটি ইউজ হবে। এখানে 5.8 হচ্ছে ওয়ার্ডপ্রেস এর ভার্সন, আমার যে ওয়ার্ডপ্রেস আছে এই যে ওয়ার্ডপ্রেস এর ভার্সনটা হচ্ছে 5.8, এটা ইউজ হবে। আর নেক্সট যেটা আমি টু দিছি এটা হচ্ছে যে আমাদের স্ক্রিপ্টটা তো আপনারা যারা HTML পড়ছেন, জাভাস্ক্রিপ্ট লিখছেন HTML ফাইলে, তো ওইখানে হচ্ছে যে স্ক্রিপ্ট একটা দুই জায়গায় বলতে সচরাচর দুই জায়গায় নেওয়া হয়। একটা হচ্ছে যে হেডের ভিতরে, এই যে এখানে যে হেড থাকে, আমি এই স্ক্রিমে এটাই দেখাই, এই যে হেড ট্যাগের ভিতরে দেখবেন যে লিঙ্ক, তারপরে স্ক্রিপ্ট ট্যাগ, এই যে স্ক্রিপ্ট স্ক্রিপ্ট এগুলো নেওয়া হয়। আর একটা নেওয়া হয় হচ্ছে যে একবারে সবকিছুর শেষে, সবকিছু ফুটারের দিকে, বডি ক্লোজ হওয়ার ঠিক আগে বিভিন্ন স্ক্রিপ্ট নেওয়া হয়, যেখানে শুধুমাত্র স্ক্রিপ্ট গুলো নেওয়া হয়। আর হেডারে স্টাইল শিট, মেটা টাইপ কিংবা স্ক্রিপ্ট সবকিছুই নেওয়া হয়। তো এই যে ফুটারে যে আমরা স্ক্রিপ্ট নিচ্ছি এটার কারণটা হচ্ছে
যখন আমরা ডম নিয়ে কাজ করি, ডম বলতে হচ্ছে যে কোথা থেকে যে এই এগুলা এলিমেন্ট, যেমন এই যে H2 এলিমেন্ট, মানে যে কোনো এলিমেন্টই হচ্ছে যে ডকুমেন্ট অবজেক্ট মডেলের ভিতরে থাকে, এটা একটা এলিমেন্ট, এটাও ডমের অন্তর্ভুক্ত। যখন আমরা এরকম HTML এর বিভিন্ন এলিমেন্ট নিয়ে কাজ করব, তখন কি করতে হবে যে আমাদের জাভাস্ক্রিপ্টটা এই সমস্ত এলিমেন্ট লোড হওয়ার পরে লোড হতে হবে, নতুবা কাজ করবে না, ঠিক আছে? সেজন্য আমাদের আমাদের যে জেএসটা আছে, আমরা যেহেতু এখানে হচ্ছে যে এই যে ইনপুট এই এলিমেন্ট নিয়ে কাজ করবো, এই এলিমেন্ট তারপরে এটা নিয়ে কাজ করবো, সেজন্য আমরা করছি কি, আমরা আমাদের এই টু দিয়ে বোঝাইছি যে আমাদের যে এই জাভাস্ক্রিপ্টটা হবে এটা হচ্ছে যে ফুটারে লোড হচ্ছে, ঠিক আছে? এখানে যদি আপনারা দেখেন যে মেইন ডট জেএস আমার কিন্তু ফুটারে আছে, এই যে আমার হচ্ছে যে মেইন ডট জেএস এটা এটা আমার আছে একবারে শেষে, আর এটাকে যদি আমি একটু সরাই দিই, ডিফল্ট হিসাবে থাকে ফলস, ঠিক আছে? এটাকে যদি আমি ফলস করে দিই তাহলে দেখবেন যে এটা আমার ফুটারে থাকবে না, ঠিক আছে? এটা কোথায় গেল তাহলে? এটা আমার হচ্ছে হেডারের ভিতরে, এই যে উপরে আছে। তো উপরে লোড হইলে আমার সমস্যা কি, যে পরবর্তীতে যে এলিমেন্ট গুলো লোড হয় সেই এলিমেন্ট গুলো আমরা খুঁজে পাই না। তো আমি এটা এই জন্য ফুটারে লোড করছি। ফুটারে লোড করার ফলে আমার এখানে হচ্ছে যে ফুটারে লোড হয়েছে এবং এটা কাজ করতেছে পারফেক্টলি, ঠিক আছে? তো এইটা গেল আমার এমপিভি স্ক্রিপ্টের বিষয়। তো নেক্সট এখন আমরা আসি আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলে। জাভাস্ক্রিপ্ট ফাইল আমরা গত ক্লাসে যেটা করছি যে এরকম একটা ফাংশন লিখছি, ঠিক আছে? তো আচ্ছা, আমরা তাহলে এই এখান থেকে আমি হচ্ছে যে নামাজটা করে আছি, নামাজের পরে এখান থেকে আমরা স্টার্ট করি। আপনারা আপাতত একটা ছোট ব্রেক নিয়ে, তো সেই কাজগুলো মূলত যে কোয়েরি দিয়ে, যে কোয়েরিতে জাভাস্ক্রিপ্ট, যেগুলো মূলত কিছুই না, যেগুলো হচ্ছে যে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল, যেখানে হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট দিয়ে যে কাজগুলো আমাদের সচরাচর দরকার হয়, যেগুলো কমন কাজ, সেগুলো করা আছে। আমরা শুধুমাত্র কিছু না, আমরা শুধুমাত্র তাদের ফাংশনগুলো ইউজ করে আমরা খুব ইজিলি করতে পারবো। আর এটা যদি আমরা একবারে জাভাস্ক্রিপ্টে করতে চাই তাহলে আমাদের অনেক কোড লেখা লাগে, ঠিক আছে? তো আমরা হচ্ছে যে যেগুলো দিয়েই করবো। এখন প্রথমে আসি, এগুলো আমি হচ্ছে যে কেটে দিলাম, প্রথমে আসি যে এইটা কি, এই যে ফাংশনটা ইউজ করলাম। তো মূলত হচ্ছে যে যে কোয়েরির একটা গ্লোবাল ফাংশন আছে, সেটা হচ্ছে যে এই যে যে কোয়েরি নাম। তো আমরা যদি এখানে দেখি যে যে কোয়েরি, এই ফাংশনটার ভিতরে আমরা যেটাই দিব ওই ওই এলিমেন্টটাই সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? ওই এলিমেন্টটাকে সিলেক্ট করার জন্য আমরা এই ফাংশনের ভিতর দিয়ে আর্গুমেন্ট আর কি পাস করবো। যেমন আমরা আমরা ধরেন চাচ্ছি যে এই টাইটেলটাকে আমরা সিলেক্ট করি, এই টাইটেলে সিলেক্ট করলে কি হবে, টাইটেলের ভিতরে যে যে হচ্ছে যে এই টাইটেলের যে টেক্সট আছে বা টাইটেলের যে অ্যাট্রিবিউট আছে, যে কোনো কিছু আমরা এক্সেস করার জন্য টাইটেলটাকে সিলেক্ট করছে। সেক্ষেত্রে কি করছে, আমরা প্রথমে যে যে কোয়েরির যে ফাংশন আছে এই ফাংশনটা ইউজ করতেছি, এই ফাংশনটার ভিতরে আমরা শুধুমাত্র যেটা দিয়ে আমরা সিলেক্ট করবো, আমরা হচ্ছে সিএসএস এ কি করছি, ক্লাসে সিলেক্ট করার জন্য আমরা কি করছি, ক্লাস নেমের আগে ডট সাইন দিয়ে আমরা হচ্ছে এরকম ক্লাস নেম দিয়ে আইডি সিলেক্ট করার জন্য আমরা হ্যাশ দিয়ে তারপরে আমরা হচ্ছে আইডি নেম দিতাম, ঠিক আছে? আবার যদি সরাসরি ট্যাগ সিলেক্ট করতে চাই তাহলে আমরা এভাবে ট্যাগ নেম দিয়ে আমরা সরাসরি লিখে, যেমন HTSP এভাবে আমরা সিলেক্ট করতে পারতাম। তো যে তুই এখানে কনসেপ্টটা সিএসএস এর সাথে অনেক মিল আছে, ঠিক আছে? আমরা যে কোনো কিছু আমরা যদি ক্লাস দিয়ে সিলেক্ট করতে চাই তাহলে এর ভিতরে আমরা যেই ডট দিয়ে যে ক্লাস নেম আছে ক্লাস নেম আমরা দিয়ে দিতে পারবো। আমরা যদি আইডি দিয়ে সিলেক্ট করতে চাই তাহলে আমরা এখানে আইডির জন্য হ্যাশ দিয়ে আমরা আইডি যে নেম আছে দিয়ে দিতে পারবো। আর আমরা যদি নর্মালি ট্যাগকে সিলেক্ট করতে চাই ট্যাগ নেম দিয়ে, যেমন HTSP অথবা বডি, এরকম আমরা শুধুমাত্র ট্যাগ দিয়ে সিলেক্ট করতে পারবো। সিলেকশন প্রক্রিয়াটা যে কোয়েরির ক্ষেত্রে একেবারে আমরা যেভাবে হচ্ছে যে সিএসএস এ কাজ করছি কিংবা সিএসএস এ যেভাবে আমরা সিলেক্ট করি একেবারে সেম, শুধুমাত্র আমাদের এক্সট্রা কি থাকতেছে, এই যে কোয়েরি ফাংশনটা। তো আমরা নর্মালি দেখি যে এই টাইটেলটা আমরা হচ্ছে যে সিলেক্ট করে দেখি, টাইটেল হচ্ছে যে আমার এখানে আইডি, আইডির জন্য আমাদের দিতে হবে হ্যাশ,
আচ্ছা, এটাকে আমরা দেখি যে কনসোল লক করে এটা আসলে সিলেক্ট হয়েছে কিনা। যদি সিলেক্ট হয় তাহলে হচ্ছে যে আমাদের আমাদের কনসোল লগে হচ্ছে যে কিছু ইয়ে দেখাবে। তো আমাদের যে কোয়েরির জাভাস্ক্রিপ্টের আউটপুট দেখতে আমাদের যেটা করতে হয় যে আমাদের হচ্ছে যে অনেক সময় আপনারা দেখবেন যেভাবে রিফ্রেশ করলেও এই ফাইলটা আমি এখানে চেঞ্জ করছি বাট এটা রিফ্রেশ হচ্ছে না। আমরা গত ক্লাসে যেটা করছিলাম এইটা সম্ভবত ইয়ে হয়ে আছে। তো যখন টাচ করবে না যে জাভাস্ক্রিপ্টের যেটা হয় অনেক সময় ক্যাশ ধরে থাকে। তো আপনার এই ক্ষেত্রে যেটা করবেন কন্ট্রোল শিফট দিয়ে আর এটা অফ দিবেন, তাহলে এটা ফুল হচ্ছে যে রিফ্রেশ হয়ে যাবে। অথবা যে এখানে ডান ক্লিক করে এতে এমটি ক্যাশ এন্ড হার্ড রিলোড এটা দিতে পারে। এই দুইটার মাধ্যমে হার্ড রিলোড দিলে আমরা হচ্ছে যে চেঞ্জেসটা দেখতে পাবো। তো এখানে দেখেন যে আমাদের আইডিটা সিলেক্ট হয়েছে, ঠিক আছে। এখানে যে এইচ টু হ্যাশ টাইটেল আমাদের দেখাচ্ছে। তো আমরা যদি একটু টেস্ট করতে চাই যে আসলে সিলেক্ট হয়েছে কিনা, তো ওর ভিতরে কি আমরা এর যে টেক্সট আছে টেক্সটটাকে দেখতে চাচ্ছি যে কি টেক্সট আছে। তো আমরা এখানে লিখলাম টেক্সট, এটা হচ্ছে যে কোয়েরির একটা ফাংশন, ঠিক আছে। এই যে টেক্সট এই ফাংশনটা যে কোয়েরি প্রোভাইড করে। তো এইখানে এই যে আমাদের ইউজার রেজিস্ট্রেশন ফর্ম চেঞ্জ, আমাদের যে টাইটেলটা সেই টাইটেলটা আমরা পেয়ে গেছি। তো এটা হচ্ছে যে মূলত যে কোয়েরি এরকম প্রথমে আমাদের এলিমেন্ট সিলেক্ট করতে হবে, তারপর আমাদের যেটা করতে হবে যে তারপর আরো অনেক ফাংশন অ্যাভেলেবল আছে, টেক্সট আছে, এরকম অনেক আমরা দেখবো আস্তে আস্তে কি কি ফাংশন অ্যাভেলেবল আছে। তো প্রথমে আমাদের সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে ডট দিয়ে আমাদের অন্যান্য ফাংশন থাকুক যাই থাকুক আমরা ওটা ইউজ করবো। তো এখন যে প্রবলেমটা আমরা ফেস করি সেটা হচ্ছে যে আমরা এর আগে হচ্ছে ভ্যারিয়েবল স্কোপ শিখছি। ভ্যারিয়েবল স্কোপটা আসলে কি, ভ্যারিয়েবল স্কোপ মূলত যে ভ্যারিয়েবলটা কোথায় কোথায় কাজ করবে এইটার একটা, যে কোন এরিয়াতে ভ্যারিয়েবলটা কাজ করবে এটা আমরা পিএইচপি তে দেখছি। পিএইচপি ভ্যারিয়েবল স্কোপ আর জাভাস্ক্রিপ্টের ভ্যারিয়েবল স্কোপটা আলাদা। তো জাভাস্ক্রিপ্ট হয় কি, জাভাস্ক্রিপ্টে যখন আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, যেমন এখানে আমি লিখলাম ভার টেস্ট ভ্যারিয়েবল, ঠিক আছে। এইখানে আমি হচ্ছে যে একটা ভ্যারিয়েবল টেস্ট ভ্যারিয়েবল এরকম আমরা যখন করবো তখন এই যে ভ্যারিয়েবলটা এটা হচ্ছে যে গ্লোবাল স্কোপে আছে। গ্লোবাল স্কোপ বলতে এটা যে কোনো জায়গায় কাজ করবে, ঠিক আছে। আমরা যদি একটা ফাংশন নিই টেস্ট ফাংশন এবং এখানে যদি আমরা এই ভ্যারিয়েবলটাকে ইউজ করি, কনসোল লগ করে আমি আপাতত ইউজ করলাম, অ্যাজ ইউজুয়াল আমাদের ফাংশনটা কল করতে হবে। ফাংশনটা আমরা কল করলাম, দিয়ে দিছি। তো কল করার পর আমি যদি এখানে রিফ্রেশ করি তাহলে আমার এই ভ্যারিয়েবলটা কাজ করতেছে, টেস্ট ভ্যালু এটা আমাকে দেখাচ্ছে, ঠিক আছে। তো এই যে টেস্ট ভ্যালুটা দেখাচ্ছে তার মানে এইটা অ্যাভেলেবল ফাংশনের ভিতরে। পিএইচপি এর ক্ষেত্রে কিন্তু বিষয়টা হয়নি, পিএইচপি এর ক্ষেত্রে ফাংশনের বাইরে যে ভ্যারিয়েবল ছিল ফাংশনের ভেতরে সেটা সেটা হচ্ছে যে কাজ করেনি, তার স্কোপ ওর ভিতরে নেই। কিন্তু জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে এটা হয়, জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে ফাংশনের বাইরে যদি কোনো ভ্যারিয়েবল থাকে তাহলে ফাংশনের ভিতরে কাজ করে, কিন্তু যদি ফাংশনের ভিতরে ভ্যারিয়েবল থাকে আমরা এই ভ্যালুটাকে যদি ফাংশনের ভিতরে দিই এবং বাইরে যদি এটাকে আমরা হচ্ছে যে ইউজ করতে চাই, এটাকে আমি ডিক্লেয়ার করছি হচ্ছে ফাংশনের ভিতরে এবং আমি ইউজ করছি হচ্ছে যে ফাংশনের বাইরে, তখন আমাকে দেখাচ্ছে যে টেস্ট ভ্যারিয়েবল ইজ নট ডিফাইন্ড, ঠিক আছে। পিএইচপি ইরর পাইছে আমরা এখানে আর জাভাস্ক্রিপ্টের ইরর আমরা এখানে পাবো। ইরর আমরা হচ্ছে যে পাবোই আর ইরর গুলো আমাদের দেখতে হবে, ঠিক আছে। ইরর কি বলে, তো এখানে ইরর বলতেছে যে টেস্ট ভ্যারিয়েবল ইজ নট ডিফাইন্ড, মানে এই ভ্যারিয়েবলটা আসলে ডিফাইন করা হয়। তো সেক্ষেত্রে পিএইচপির সাথে জাভাস্ক্রিপ্টের যে পার্থক্যটা স্কোপের ক্ষেত্রে, পিএইচপির ক্ষেত্রে ফাংশনের বাইরে যখন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয় ফাংশনের ভিতর কাজ করে না, এক ফাংশনের ভিতর ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হলে আরেক ফাংশনে কাজ করে না, আবার ফাংশনের ভিতরে ভ্যারিয়েবল যদি আমরা হচ্ছে ডিফাইন করি তাহলে অন্য কোথাও কাজ করে না, শুধুমাত্র ওই ফাংশনে কাজ করে। আর জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে ফাংশনের বাইরে যখন আমরা ভ্যারিয়েবল
ভ্যারিয়েবল যখন আমরা ডিফাইন করি তখন সেটা যে কোনো ফাংশনের ভিতরে কাজ করবে, কিন্তু একটা ফাংশনের ভিতরে যখন আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি বা ডিফাইন করি তখন ওইটা অন্য ফাংশনের ভিতরেও কাজ করবে না, ফাংশনের বাইরেও কাজ করবে না। এটা হচ্ছে যে পার্থক্য। এই বিষয়টা মাথায় রেখে যখন আমরা এরকম করি তো এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে যে এই ভ্যারিয়েবলটা এখন সব জায়গায় অ্যাভেলেবল, সব জায়গায় বলতে যে কোনো কোডে এটা অ্যাভেলেবল। যদি পরবর্তীতে কেউ আরেকটা জাভাস্ক্রিপ্ট ফাইল এখানে হচ্ছে ইম্পোর্ট করে অথবা লিখে, তাহলে তার জাভাস্ক্রিপ্ট ফাইলে যদি এই নামে ভ্যারিয়েবল থাকে, যখন আমরা ভ্যারিয়েবল লিখি বিভিন্ন নামের বিভিন্ন কাজ অনুসারে আমরা লিখি, ঠিক আছে, তো নাম কনফ্লিক্ট হইতে পারে। তো এই কনফ্লিক্ট যখন হবে তখন আমার যে ভ্যারিয়েবল আছে আরেকটা ফাইলে যদি এই নামে ভ্যারিয়েবল থাকে তাহলে আমার ভ্যারিয়েবলটা তার ভ্যারিয়েবল দিয়ে ওভাররাইট হয়ে যাবে। আমার ভ্যারিয়েবলের ধরা যাক এখানে ভ্যালু আছে টেস্ট ভ্যালু, আবার অন্য একটি স্ক্রিপ্ট ফাইল যদি কেউ নিয়ে আসে সেম যদি এইটাই থাকে এবং সে যদি এটাতে কোনো একটা নাম্বার স্টোর করে তখন এই ভ্যারিয়েবলের মানটা চেঞ্জ হয়ে নাম্বার হয়ে যাবে, ঠিক আছে। এই কনফ্লিকশনটা আমাদের হচ্ছে এড়াতে হবে, কারণ আমার কোড যদি অন্য অন্য কারো কোডের জন্য যদি কাজ না করে তাহলে এটা আমার হচ্ছে যে আমার ব্যর্থতা, কারণ এটা হচ্ছে আমার ওইভাবে কোড করতে হবে যাতে আমার কোড শুধুমাত্র আমার প্লাগিন কিংবা আমার যে উদ্দেশ্যে আমি ইউজ করছি শুধুমাত্র সেই উদ্দেশ্যে যাতে ইউজ হয়, অন্য কারোর সাথে যাতে কনফ্লিক্ট না করে। কারণ এই ওয়েবের ইয়েতে একটা প্লাগিনের কাজ করেন ওয়েবসাইটের কাজ করেন এগুলো হচ্ছে র্যান্ডমলি চলতেই থাকে। আজকে আমি একটা প্লাগইন ডেভেলপমেন্ট করে ক্লায়েন্টকে দিলাম, ক্লায়েন্ট আবার দেখা যাচ্ছে এক বছর পর ওর কিছু মডিফিকেশন দরকার, আবার কিছু মডিফিকেশন দরকার, এভাবে সবসময় আপডেট হতেই থাকে। কিন্তু যে কোনো সফটওয়্যার বলি আমরা প্লাগইন বলি ওয়েবসাইট বলি সব কিছু প্রতিনিয়ত আপডেট হইতেই থাকে। এই বিষয়গুলো মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। তো এইখানে এই প্রবলেম থেকে যে হচ্ছে যে উত্তরণে যে উপায়টা আছে সেটা হচ্ছে যে আমাদের কি করতে হচ্ছে, আমাদের করতে হচ্ছে যে এই ভ্যারিয়েবলটা আমাদের ফাংশনের ভেতরে রাখতে হবে, ঠিক আছে। তাহলে আর অন্য কারোর সাথে আমার এই ভ্যারিয়েবলটা কনফিউশন হবে না, শুধুমাত্র আমার এই ভ্যারিয়েবলের মধ্যে আমার হচ্ছে যে এই এই ফাংশনের ভেতরে আমার ভ্যারিয়েবলটা কাজ করবে, অন্য কোথাও কাজ করবে না। তো এখন আমাদের একটা ফাংশন নিতে হবে। তো জাভাস্ক্রিপ্টে একটা ফাংশন আছে যেটাকে বলে সেলফ ইনভলভিং ফাংশন, মানে নিজে নিজে যেটা কল হয়। যেমন আমরা নর্মালি কি করি, আমরা নর্মালি করি যে ফাংশন একটা নিই, একটা টেস্ট ফাংশন নিই, নেওয়ার পরে আমরা যেটা করি এটাকে আমরা হচ্ছে যে এর ভিতরে অনেক কিছু করি, তারপরে আমরা কি করি ফাংশনটাকে কল করি, ঠিক আছে, এভাবে কল করলে তাহলে ফাংশনটা কাজ করে। এখন আমাদের দরকার হচ্ছে একটা ফাংশন নেওয়া, আমাদের আমরা যতগুলো কোড লিখবো সব কোড আমরা একটা ফাংশনের ভিতর রাখবো যাতে অন্য কোথাও ভ্যারিয়েবলটা কনফ্লিকশন না হয়, ভ্যারিয়েবলের কোনো কনফ্লিকশন যাতে না হয় সেজন্য আমরা একটা ফাংশন নিব। এবং যে ফাংশনটা হচ্ছে সেলফ ইনভোকিং, ইনভোক মানে হচ্ছে যে কল করে, এরকম আমরা যেটাকে বলতেছি ফাংশন কল করতেছি এটাই এটাই মূলত ইনভোক। তো আমরা এমন একটা ফাংশন নিব যেটা নিজে নিজেই রান হবে, ঠিক আছে। তো এটা খুবই ইজি, খুব বেশি কঠিন না। অনেকে হচ্ছে যে এই যে এরকম আপনারা দেখবেন বিভিন্ন যখন কাজ করবেন বিভিন্ন ফাইলে এরকম কোড দেখবেন, একটা আমরা দিলাম হচ্ছে যে এটা যে কি বলে এক্সক্লেমেশন মার্ক, এক্সক্লেমেশন সাইন, তারপরে হচ্ছে যে আমরা এরকম ব্র্যাকেট দেবো ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ, দেওয়ার পরে এর ভিতরে আমরা একটা যেটা লিখবো ফাংশন ডিফাইনের জন্য আমরা নর্মালি ফাংশন লিখবো উইদাউট এনি নেম, আমরা কোনো নেম দিব না ফাংশনে, শুধুমাত্র একটা অ্যানোনিমাস ফাংশন, এগুলোকে বলা হচ্ছে অ্যানোনিমাস ফাংশন, যে ফাংশনের কোনো নেম নেই, এরকম একটা ফাংশন নিব। নেওয়ার পরে তো এই ফাংশনটা আমরা ডিফাইন করলাম এখানে, ঠিক আছে, আমরা হচ্ছে যে ফাংশনটাকে এখানে ডিক্লেয়ার করেছি, এখানে হচ্ছে যে আমরা ডিফাইন করে দিছি, বাট এটাকে তো কল করা হয়, এটা তো ইনভোক হয়। তো এই ইনভোকিং এর জন্য এই যে আমরা হচ্ছে যে ইয়ে নিলাম, আমরা হচ্ছে যে একটা ব্র্যাকেট নিলাম
এরপরে আমরা আরেকটা প্যাকেট নিয়ে এটাকে আমরা হচ্ছে যে কল করব। নরমালি আমাদের কি হয়, নরমালি হচ্ছে যে আমরা ফাংশন যখন লিখি, ফাংশন নেম যেটা থাকে আমরা যখন কল করি এরকম প্যারান্থিসিস দিয়ে কল করি। তো এই কাজটাই, এই প্যারান্থিসিসটা হচ্ছে যে এইটা, ঠিক আছে, আর আমাদের ফাংশনটা ডিফাইন করছি একটা আরেকটা প্যারান্থিসিস এর ভিতরে, এবং এই এই সাইনটা আমরা হচ্ছে ইউজ করছি। এটাকে বলে হচ্ছে সেলফ ইনভোকিং ফাংশন। এটার হচ্ছে আরো কিছু রূপ আছে, যেমন অনেকে প্লাস সাইন ইউজ করে, অনেকে হচ্ছে যে এটা ইউজ করে, আমি সচরাচর এটা ইউজ করি। আমরা হয়তো কোনো ইয়ে আছে এখানে আমার কি অ্যানালাইসিস করা হয়, এটা হচ্ছে যে সেলফ ইনভোকিং ফাংশন। এখন নর্মালি আমরা যখন নর্মাল ওয়েবসাইটে যে কোয়েরি নিয়ে কাজ করি, তখন আমরা এই যে একটু আগে যেটা করলাম যে যে কোয়েরি দেওয়ার পরে এইটার ভিতরে আমরা সিলেক্ট করছিলাম, ঠিক আছে। তো নর্মালি যখন আমরা হচ্ছে যে কোনো এইচটিএমএল, নর্মালি এইচটিএমএল কোডে যখন কাজ করি, তখন এই যে কোয়েরির পরিবর্তে আমরা আরেকটা ভ্যারিয়েবল নেম ইউজ করতে পারি, আরেকটা ফাংশন নেম ইউজ করতে পারি, সেটা হচ্ছে যে ডলার সাইন। এখানে মনে রাখতে হবে যে ডলার সাইন ইকুয়াল, এই ডলার সাইনটা হচ্ছে যে ইকুয়াল যে কোয়েরি, ঠিক আছে। তো নর্মালি আমরা এই ডলার সাইনটা ইউজ করতে পারি, তাতে আমাদের হচ্ছে যে কোড কম লেখা লাগে, সেজন্য এটা ব্যবস্থা করে দিছে। কিন্তু এটা হচ্ছে যে নর্মাল ক্ষেত্রে আমরা এটা ইউজ করলে কাজ করবে। নর্মালি যদি আমার এইচটিএমএল পেজে আমি যে কোয়েরি ইনস্টল করি বা যে কোয়েরি যে ফাইলটা আছে এটাকে হচ্ছে যে অ্যাড করে, তারপরে যদি আমরা হচ্ছে যে আরেকটা জাভাস্ক্রিপ্ট ফাইল অ্যাড করে কাজ করতে যাই, তখন আমাদের এইটা কাজ করবে। কিন্তু ওয়ার্ডপ্রেসে এরকমটা কাজ করবে না, ঠিক আছে। ওয়ার্ডপ্রেসে কি হয়, ওয়ার্ডপ্রেসে এখানে প্রবলেম হয়, সেই প্রবলেমটা ইয়ের জন্য আমাদের এই যে কোয়েরিটাকে কি করতে হবে, এইটাকে রিপ্লেস করে দিতে হবে। কিভাবে, তো আমরা এর আগে দেখছি যে একটা ফাংশন কল করলে, আমি একটা ফাংশন নিলাম যে কোয়েরি নামে নিলাম, ঠিক আছে, বোঝানোর জন্য এরকম একটা যে কোয়েরির ফাংশন আছে, না যে কোয়েরি না, আমি হচ্ছে যে নর্মাল একটা ফাংশন নিলাম পেস্ট যে আমরা একটা ফাংশন দিলাম। তো আমরা এর আগে দেখছি ফাংশনটাকে কি করতে হয়, কল করতে হয়। পিএইচপি জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে সেম ফাংশন, যেখানে নেয় যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে নেন এটাকে কল করতে হবে। এভাবে কল করি, এবং আমাদের যদি কোনো আর্গুমেন্ট বা প্যারামিটার দরকার হয়, যেটা ফাংশনের ভিতরে আমরা বাইরে থেকে পুশ করি, বাইরে থেকে যেটা আমরা প্রোভাইড করি অ্যাজ ইনপুট হিসেবে, ওইটাকে আমরা এইখানে প্যারামিটার হিসেবে নিই, ঠিক আছে। এবং পরবর্তীতে আমরা এর ভিতরে এই প্যারামিটারটা আমরা যে কোনো জায়গায় আমরা ইউজ করতে পারি। এবং এখানে আমাদের যেটা করতে হয়, যখন আমরা প্যারামিটার নিই, তখন আমাদের যখন ফাংশন কল করি, তখন অবশ্যই আমাদের প্যারামিটারের একটা ভ্যালু এখানে প্রোভাইড করতে হয়, ঠিক আছে। এটা আমরা দেখছি। তো এখানে আমরা সেম ট্রিক্সটা কাজ করাবো, যে আমরা ইউজ করব ডলার সাইন, কিন্তু এটা হচ্ছে যে মূলত ডলার সাইন হবে না, এটা মূলত হবে যে কোয়েরি, ঠিক আছে। যে কোয়েরিটাকে আমরা ডলার সাইন হিসেবে ইউজ করবো। তাহলে যেমন এখানে আমি একটা ডলার সাইন দিলাম, দেওয়ার পরে আমি এই ডলার সাইন দিয়ে যে কোনো কাজ ধরেন আমি করলাম, ঠিক আছে। কিন্তু এই ডলার সাইনটা আমার রিপ্রেজেন্ট করবে এই যে কোয়েরি, এই ডলার সাইন ইকুয়াল হবে হচ্ছে আমার যে কোয়েরির সমান। তাহলে আমরা এটাকে আর্গুমেন্টের যে ভ্যালু হিসাবে আমরা এটাকে পাস করতে পারি, ঠিক আছে। তাহলে কি হবে, তাহলে এই ফাংশনের ভিতরে যে জায়গায় আমরা যেই এটা ইউজ করব, ওইটা কি হয়ে যাবে, যে কোয়েরি হিসাবে কাজ করবে, ঠিক আছে। এটা হচ্ছে যে যে মূল কনসেপ্ট। যেমন আমরা এখানে যে কোনো প্যারামিটার যদি এভাবে দিই, আর যদি আমরা এভাবে টেক্সট প্রোভাইড করি, তাহলে আমরা যে কোনো জায়গায় এই প্যারামিটার ইউজ করবো, এই প্যারামিটারটা রিপ্রেজেন্ট করবে কাকে, এই ভ্যালুটাকে, স্ট্রিং হোক আমরা নাম্বার হোক যেটাই দিই, আমরা হচ্ছে যে এই নাম্বার দিলে নাম্বারটাকে রিপ্রেজেন্ট করবে। যেমন আমি এখানে দেখি কনসোল লগ, আমি এখানে কনসোল লগ করলাম হচ্ছে কারণ যে প্যারামিটার আছে প্যারামিটারটাকে, এবং এখানে যদি আমি রিফ্রেশ করি, তাহলে আমার যে নাম্বারটা দিছি এই নাম্বারটাই কিন্তু আমাকে প্রোভাইড করতে। এখন এখানে যদি আমি একটা স্ট্রিং দিই, তাহলে প্যারামিটারটা স্ট্রিং হয়ে যাবে, ঠিক আছে, প্যারামিটারটা স্ট্রিং হয়ে যাচ্ছে।
যে কোনো একটা টেক্সট আমি দিলাম। তো সেম কাজটা আমরা করতেছি যে এখানে আমরা ডলার সাইন দিলাম, ডলার সাইন দেওয়ার ফলে এখানে আমরা যদি যে কোয়েরি পাস করি jQuery, তাহলে এটা সেই jQuery এর যে ফাংশন আছে ওই ফাংশনটা, এই যে দেখেন যে রিটার্ন নিউ একটা ফাংশন দেখাচ্ছে, ফাংশনটা jQuery ফাংশন। আমরা যদি চাই যে আমি স্ট্রিং প্রোভাইড করব, তাহলে ডলার সাইন কি রিপ্রেজেন্ট করবে, এই স্ট্রিংটাকে রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে। এই যে স্ট্রিং এর এখানে আমরা যা যা পাস করবো এখানে ওইটা এখানে রিপ্রেজেন্ট করবে, ওই হিসাবে কাজ করবে। তো আমরা এই jQuery এটাকে এখানে যখন পাস করবো তখন অবশ্যই সেটা ওই যে কোয়েরি যে ফাংশন আছে ওইটাই কাজ করবে, ঠিক আছে। তো এই কনসেপ্টটা আমরা এখন কাজে লাগাবো। এই যে আমাদের সেলফ ইনভোকিং যে ফাংশনটা আছে, যেটা হচ্ছে যে ইমিডিয়েটলি এটা রান হবে, এই ক্ষেত্রে আমরা কি করব যে এখন তো আমাদের ফাংশন নেম নাই এবং ফাংশনের নেম ধরে কলও করা লাগতেছে না, তো আমরা এখন কি করবো, আমরা আর্গুমেন্ট পাস করবো কোথায়, ফাংশনের যদিও নেম নাই, আমরা যদি নেমটা শুধুমাত্র কেটে দিই তাহলে দেখবেন যে এই ফাংশনের এইটুকু আর আমার এটুকু সেম, ঠিক আছে। তাহলে আমরা এই আর্গুমেন্টটা কোথায় পাস করতে পারতেছি, এই যে ফাইল প্যাকেটের ভিতরে এখানে আমরা দিয়ে দিচ্ছি, এবং এটা তো কোনো কল করার সিস্টেম নাই, যেহেতু এটা নেম নাই। তাহলে এটা যদি নেম না থাকে, তাহলে যে শেষের দিকে যে আমার হচ্ছে যে কল করার জন্য যে ব্র্যাকেটটা আছে এখানে আমি যে কোয়েরিটা পাস করে দিতে পারবো, ঠিক আছে। এইটা হচ্ছে যে এখন এর ভিতরে যদি আমরা ইউজ করি যে কনসোল লগ, আমরা এই এই ফাংশনে যেরকম আউটপুট পেয়েছিলাম আমরা এখানেও এসে সেম আউটপুটটা পাবো। আমি যদি এখানে স্ট্রিং দিই পেস্ট স্ট্রিং, তাহলে আমি পেস্ট স্ট্রিংই পাবো। আমি যদি এখানে নাম্বার দিই তাহলে আমি এখানে নাম্বারই পাবো, ঠিক আছে। আমার ফাংশনটা অটোমেটিক্যালি কল হচ্ছে, এটাকে আমার কল করার দরকার হচ্ছে না, ফাংশনটা আমার অটোমেটিক্যালি কল হয়ে যাচ্ছে, এবং এখানে আমরা আর্গুমেন্ট আমরা পাস করতে পারতেছি। তো এই এটা দিয়ে আমরা হচ্ছে যে এখন এইভাবে যে কোয়েরি কে আমরা অ্যাক্সেস করব। এটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসে মনে রাখবেন যে ওয়ার্ডপ্রেসে যখন যে কোয়েরি আপনারা লিখবেন সবসময় এইভাবে লিখবেন, অন্যথায় এটা হচ্ছে যে প্রবলেম করবে অথবা কাজ করবে না, ঠিক আছে। এই কোডটাকে সবসময় হচ্ছে যে ফলো করতে হবে। তো এখন আমরা যে কোয়েরি আমাদের অ্যাভেলেবল হয়ে গেছে, এখন আমরা যে কোয়েরি নিয়ে কাজ করব, এলিমেন্ট নিয়ে কাজ করব। এই পর্যন্ত হচ্ছে যে আমার গত ক্লাসের যে কোডগুলো ছিল এই কোডগুলো। এখন আমরা এই ফাংশনের ভিতরে আমাদের যে কাজগুলো দরকার সব কিছু আমরা এই ফাংশনের ভিতরে করব, ফাংশনের বাইরে আর যাব না। তো এখন আমরা প্রথমে কি করতে পারি, প্রথমে আমি একটু দেখাই যে আমরা তো এখানে সাবমিট করবো, সাবমিট করার পরে এইটা কি হবে, এটা হচ্ছে যে এটা সাবমিট হয়ে ডেটাবেস স্টোর হবে। তো ইউজার ইম্পোর্টেন্ট ক্ষেত্রে আমাদের কিছু বিষয় মাথায় রাখা হবে, যে অনেক ইউজার আছে যে কোনো কিছু না দিয়েই এটা সাবমিট করে দিচ্ছে। তো প্রথমে আমরা আগে সাবমিট বাটনটা ক্লিক করি, সাবমিট বাটনে কি প্রবলেম আছে, সাবমিট বাটনে ক্লিক করলে এই পেজটা লোড দিচ্ছে এবং এই যে ইউআরএল এর শেষে একটা হোয়াট চিহ্ন চলে আসতেছে। আমরা এইটাকে আগে প্রথমে সলভ করব, যাতে এই সাবমিট বাটন ক্লিক করার পরে যাতে কোনো প্রকার রিলোড না নেয়, ঠিক আছে। তো এটার জন্য প্রথমে আমাদের আগে সাবমিট বাটনটাকে এই সাবমিট বাটনটাকে আমাদের আগে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো সাবমিট বাটনটাকে আমরা কিভাবে সিলেক্ট করব একটু দেখি। সাবমিট বাটনে এখানে আমার প্লাস আছে, আমি এখানে আইডি নিলাম, একটা আইডি নিলাম, আইডি আমরা হচ্ছে যে দিলাম, আমি প্রিফিক্স ইউজ করলাম ইউনিক মেসের জন্য। দেওয়ার পরে এটা হচ্ছে যে আমার আমি দিলাম এটাকে হচ্ছে কি নেম দিতে পারি, এটা আমার হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম। তো আমি দিব রেজিস্ট্রেশন সাবমিট বাটনের জন্য বিটিএল, আর যে একটু লং হয়ে গেছে আমরা রেজিস্ট্রেশনের জন্য রিএসপি। তো আইডিটা হচ্ছে যে সবসময় ইউনিক থাকে, সেজন্য একটু কমপ্লেক্স করে আইডিটা দিতে হয় যাতে অন্য কোনো আইডির সাথে কনফ্লিক্ট না করে, কনফ্লিক্ট করলে সমস্যা। এজন্য আমাদের একটু ইউনিক চিন্তা ভাবনা করতে হবে, ইউনিক ভাবে দিতে হবে। এটার আমি যেটা আমার নাম নেম ছিল, প্রথমে আমি আমার প্লাগইনের যে প্রিফিক্স আমরা ইউজ করতেছি এতদিন ধরে প্রতিটা ফাংশনের ক্ষেত্রে, ভ্যারিয়েবলের ক্ষেত্রে, তো এটা হচ্ছে যে আমি দিলাম। দেওয়ার পরে আমি
এটা হচ্ছে যে আমার রেজিস্ট্রেশন একটা ফর্ম আমি দিলাম, রেজিস্ট্রেশনের জন্য বেট সাবমিট বাটন, এটা যে কোনো নামে আপনি দিতে পারেন। আর তো মোটামুটি যাতে খুব বেশি বড় না হয়, আবার খুব বেশি কমনও না হয়, খুব বেশি ছোট যাতে কমন না হয়, এবং এটা যাতে আমরা বুঝতে পারি যে এটা আসলে কি রিপ্রেজেন্ট করতেছে। তার মানে এটা যে কোনো কোড প্রোডাক্ট যদি পড়ে যে এই রেজিস্ট্রেট সাবমিট বিটিএম, এটা পড়লে বুঝতে পারবে যে এটা হয়তো কোনো রেজিস্ট্রেশনের এটা একটা সাবমিট বাটন, তো সাবমিট বাটন হয়তো রেজিস্ট্রেশনের জন্য ইউজ করা হচ্ছে। ঠিক আছে, তো এটা আমরা দিলাম। এখন এটা হচ্ছে আইডি, এখন এই সাবমিট বাটনটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য কি ডেটের জন্য ডলার সাইন, এবং এর ভিতরে হচ্ছে যে আমরা আইডির যে চিহ্ন দিলাম হ্যাশ, এবং ওইটা আমরা আইডি যে নেম আছে দিয়ে দিই। দেওয়ার পরে আমরা এটাকে একটা ভ্যারিয়েবলের ভিতর রাখি, আমরা এটা ভ্যারিয়েবলের নাম দিলাম সাবমিট বিটিএম। আমরা হচ্ছে একটু যাতে আমাদের এর ভিতরে যাতে কনফিউশন না হয়, পরবর্তীতে আমরা যখন পাসওয়ার্ড সেট করব তখন পাসওয়ার্ড সেটিং এর জন্য ওরও একটা সাবমিট বাটন থাকে। এই দুইটা সাবমিট বাটনের যাতে কনফিউশন না হয় সেজন্য আমি একটু একটু হচ্ছে যে এরকম করে দিলাম যে রেজিস্ট্রেশন রেট সাবমিট বিটিএম। এগুলো হচ্ছে যে যখন আমরা যে কোনো ফাংশন নিই ভ্যারিয়েবল নিই, এই নেম গুলো আমাদের এভাবে দিতে হবে, যাতে তাহলে আমরা পরবর্তীতে, কারণ কোড এই দুই লাইন থাকবে না, কোড এরকম 200 লাইন পার হয়ে যাবে। ঠিক আছে, তখন যদি কোনো একটা বাগ আসে কিংবা কোনো একটা প্রবলেম হয় তখন নিজের কোড নিজেই খুঁজে পাবো না যে আসলে আমি কোথায় কি করছি। এই জন্য এই ভ্যারিয়েবল নেম গুলো একটু মিনিংফুল দেওয়াটা বেটার। ঠিক আছে, আর পাশাপাশি আমরা বিভিন্ন কোডে যদি কমেন্ট করবো, এটা হচ্ছে মূল বিষয়। তো আমরা দেখি যে এটা আসলে সিলেক্ট হয়েছে কিনা। সাবমিট বাটন আমি এখানে কনসোল লগ করলাম, কনসোল লগ হচ্ছে যে এখানে, আচ্ছা এটা সিলেক্ট হয়েছে যে বাটন সাবমিট, এবং ক্লাস টাস যা অ্যাভেলেবল আছে সবই আছে। এখন এটাকে আমরা কি করতে চাচ্ছি, এই বাটনের উপর যখন ক্লিক করতো আমাদের উদ্দেশ্য কি, যে বাটনে যখন আমরা ক্লিক করতো তখন যাতে পেজটা লোড না হয়। পেজটা লোড হচ্ছে কি জন্য, পেজটা লোড হচ্ছে কারণটা হচ্ছে যে এই সাবমিট বাটনটা আছে একটা ফর্মের ভিতরে, আর ফর্মের ভিতরে যখন সাবমিট টাইপ সাবমিট যখন বাটন থাকে তখন ওইটাকে ক্লিক করলে ওই পেজটা রিলোড হবে। এটা হচ্ছে যে একটা ডিফল্ট এইচটিএমএল বা ব্রাউজারের একটা ডিফল্ট ডিফল্ট যেটা বিহেভিয়ার। ঠিক আছে, তো এটাকে আমরা হচ্ছে যে এখন এই ডিফল্ট বিহেভিয়ারকে আমরা যদি করতে চাই, আমরা যদি হচ্ছে যে প্রিভেন্ট করতে চাই, তাহলে আমাদের হচ্ছে যে একটা কোড আছে, সেই কোডটা কি, তো আমরা প্রথমে কি করতে হবে, প্রথমে আমাদের দেখতে হবে যে এটাতে যখন আমরা ক্লিক করবো, এটার প্রবলেমটা হচ্ছে কি যখন আমরা ক্লিক করতেছি তখন এই পেজটা লোড নিচ্ছে। তো যখন আমরা আমরা চাচ্ছি যখন আমরা ক্লিক করব তখন যাতে এই ডিফল্ট বিহেভিয়ার যেটা পেজ লোড হোক বা যে কোনো কাজে হোক ডিফল্ট যে বিহেভিয়ার থাকে এটা যাতে না হয়, তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা প্রথমে এটার যে ক্লিক ইভেন্ট আছে জাভাস্ক্রিপ্টে কিছু বিষয় আছে, সেটা হচ্ছে যে ইভেন্ট ইভেন্ট গুলো তো কোন একটা ঘটনা। ঠিক আছে, যেমন ক্লিক করা একটা ঘটনা, মাউস এই যে আমরা হচ্ছে যে সিএসএস এ যে হোভার লিখি, হোভার দিয়ে আমরা অনেক সময় কাজ করি, যে হোভার, তো এই হোভারটা একটা ঘটনা, মাউস যখন এই বাটনের উপর আসতেছে তখন এটা ঘটনা একটা ইভেন্ট, যখন মাউসটা আমরা নড়াচড়া করতেছি এটাও একটা ইভেন্ট। যে কোনো ঘটনায় জাভাস্ক্রিপ্ট হচ্ছে করতে পারে ওইটাকে হচ্ছে যে ধরতে পারে এবং ওইটা নিয়ে কাজ করতে পারে। এটা আমার মাউস এখানে যে হচ্ছে যে আমি লড়া এখানে মাউসটা থেকে আমি মুভ করতেছি, এই মুভ করাটা জাভাস্ক্রিপ্টে আমরা হচ্ছে যে এটাকে আমরা সিলেক্ট করতে পারবো যে মাউস যখন মুভ হবে তখন কি হবে, মাউস যখন মুভ হবে না তখন কি হবে, যে কোনো ইভেন্টকে আমরা ব্রাউজারে যে কোনো ইভেন্টকে আমরা জাভাস্ক্রিপ্টে নিতে পারি। তো আমাদের এখানে ইভেন্টটা দরকার হচ্ছে যে একটা বাটনের উপর যখন আমরা ক্লিক করব, তো এই ইভেন্টটাকে নিতে হলে প্রথমে আমাদের যে বাটনটা সিলেক্ট করলাম এই বাটন এটা লিখতে হবে, ভ্যারিয়েবল লিখলাম, লেখার পরে ডট দিয়ে অন অন দেওয়ার পরে আমরা হচ্ছে এরকম
এরকম হচ্ছে যে ব্র্যাকেট দিবা, দেওয়ার পরে এখানে আমি একটা সেমিকোলন দিলাম, এর ভেতরে এখন কাজ, ঠিক আছে? এর ভেতরে কাজ কি, এর ভেতরে প্রথমে আমাদের হচ্ছে যে ইভেন্টের নামটা লিখতে হবে, যে এটা আসলে কি ইভেন্ট, যে অন আমরা দিলাম, এখন অন বলতে আমরা কি চাচ্ছি, অন ক্লিক না অন মাউস ওভার না অন মাউস আউট, আমরা আসলে কি চাচ্ছি, ইভেন্টটা কি চাচ্ছি? তো আমরা চাচ্ছি যে ক্লিক, যখন মাউসে ক্লিক হবে, তো অন এখানে আমি দিলাম ক্লিক, তো এটা হচ্ছে যে আমার ইভেন্টটাকে আমি ক্যাচ করলাম, ঠিক আছে? অন ক্লিক বাটনে যখন ক্লিক হবে তখন আমার ইভেন্টটা ক্যাচ হলো, যে হ্যাঁ অন ক্লিকে আমরা একটা কাজ করি। কিন্তু দেখো যে প্রবলেমটা হচ্ছে যে আমরা কি করব, এটা আমরা কোথায় দিব, যেমন মাউস ক্লিক হলে আমরা হয়তো একটা পপ আপ শো করতে যাচ্ছি, অথবা আমরা হয়তো একটা লিঙ্কে যেতে যাচ্ছি, অথবা আমরা কোনো কিছু সাবমিট পেজ কোনো কল করতে যাচ্ছি, আমরা যে কোনো কিছু করতে যাচ্ছি ক্লিক হওয়ার পরে, এই কাজটা আমাদের করবো কোথায়, এই কাজটা করব আমরা এই ক্লিকের পরে হচ্ছে একটা কমা দিব, দেওয়ার পরে এখানে লিখবো একটা ফাংশন, এই ফাংশনটা হবে অ্যানোনিমাস ফাংশন, যে ফাংশনের কোনো নাম থাকবে না, ঠিক আছে? এখন এই ফাংশনের ভিতর আমরা যা লিখবো, এই ক্লিক করার পরে এই কোডটুকু, এই ফাংশনের ভিতরে যে কোড থাকবে সেটাই এই বাটনের উপর ক্লিক করার পরেই কেবলমাত্র কাজ করবে, ঠিক আছে? যেমন আমি যদি এখানে হচ্ছে যে এটা তো রিলোড হয়ে যাচ্ছে, তো আমি প্রথমে অন্য একটা কিছু দিয়ে দেখাই, যেমন এইখানে আমি এই টাইটেল, এই টাইটেলটা দিয়ে আমি দেখাই, প্রথমে আমরা টাইটেলটাকে সিলেক্ট করি, আমি একবারে দেখাই, এখানে আমরা হচ্ছে যে টাইটেলটাকে সিলেক্ট করলাম, করার পরে আমি ওই টাইটেলের ইভেন্ট লিখবো, ইভেন্ট কি ওই টাইটেলের উপর যদি আমি ক্লিক করি তাহলে কি হবে, তাহলে আমি এখানে ফাংশন দিলাম, নেওয়ার পরে আমি শুধুমাত্র দিলাম কনসোল লগ, লগ দিয়ে যে শুধুমাত্র আমার এই যে লেখাটুকু কনসোলে প্রিন্ট করবে, জাস্ট এটুকুই। তো এখন আমরা যদি এখানে রিফ্রেশ দিই, রিফ্রেশ দেওয়ার পর আমাদের টাইটেলের উপর যদি আমরা ক্লিক করি, এটা কোনো কারণে ইয়ে করতেছে না, আমি একটু দেখি, আচ্ছা এই সরি আমার টাইটেলটা আসলে আমি ফুল টাইটেলের উপর ক্লিক করতেছি, আমার টাইটেল হবে এইটা, ঠিক আছে? আমার যে টাইটেল ছিল আমাদের দেখতো, এর উপরে যখন আমরা ক্লিক করতেছি তখন দেখেন এটা কনসোলটা লগ হচ্ছে, এবং কোথায় হচ্ছে আমাদের এখানে ইনফরমেশন আছে, আমরা যদি এর উপরে ক্লিক করি তাহলে দেখতে পাবো যে আমাদের, আমি আবার করি, এই যে এখানে যদি আমরা যাই তাহলে আমাদের এই যে এই কোডটা রান হচ্ছে, আমাদের দেখাই দিচ্ছে, ঠিক আছে? আমি যদি আবার ক্লিক করি আবারও সেমই রান হচ্ছে, কিন্তু সেম ভ্যালু থাকার কারণে এখানে 2 আসতেছে, আবার এইভাবে যতবার আমরা ক্লিক করবো ততবারই এটা রান হবে, ঠিক আছে? ভ্যালুটা সেম আছে বিধায় এখানে শুধু নাম্বারটা কাউন্ট হচ্ছে, ভ্যালুটা হচ্ছে যে আমাদের দিচ্ছে না। এইটা হচ্ছে যে ক্লিক ইভেন্ট, আমরা এখানে ক্লিক করতেছি, আমরা এখানে যে কোনো কিছু করতে পারতেছি, আমরা যদি অন্য একটা ইয়ে ইউজ করি, ইভেন্ট ইউজ করে আমরা দিলাম হচ্ছে যে মাউস ওভার, এখন কি হবে, এখন যদি আমরা এর উপরে মাউস নিয়ে আসি তখন আমাদের যে কোডটা আছে সেই কোডটা রান হবে, যেমন মাউস আমি এখানে নিয়ে আসলাম, দেখেন আমরা যখনই নিয়ে আসবো তখন এটা রান হবে। এটাকে আমি একটু ডাইনামিক করে আপনাদের যদি দেখাই, একটু ডিজাইন ডিজাইন করে, যদি আমরা এখানে হচ্ছে যে ধরেন এটা একটু আমি চেঞ্জ করে দিলাম, ঠিক আছে? এভাবে চেঞ্জ করা যায়, আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিলাম, তাহলে যখন আমরা যে সিএসএস ওভারটা করি, ওভার ওভার যে ইফেক্টটা করি, এটা আমাদের আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে এটা করতে পারি, ঠিক আছে? আমি যখন এখানে নিয়ে আসবো তখন ব্যাকগ্রাউন্ড কালারটা রেড হয়ে যাবে। তো এখানে আমরা যে কোনো কিছু করতে পারি, এটা হচ্ছে যে মূল বিষয়,
তো এখানে যখন আমরা হচ্ছে ক্লিক করব, আমাদের আমরা আবার বাটনে চলে আসি। তো আমরা বাটনটাতে যখন ক্লিক করব তখন এই বাটনের যে ডিফল্ট বিহেভিয়ারটা ছিল সেটা চেঞ্জ হয়ে যাবে। তো এটা কেমনে হয় আমি একটু দেখাই, হচ্ছে যে একটা আলাদা ভাবে দেখাই। নরমালি আমরা যখন এই এই ট্যাগ নিই, এই ট্যাগের ভিতরে কি হয়, আমি এই ট্যাগ নিলাম, এখানে একটা লিংক দিলাম, এটা হচ্ছে আমাদের খুব একটা বেসিক এইচটিএমএল কোড, যে এই ট্যাগের উপর যখন আমরা ক্লিক করি তখন যে লিঙ্কটা থাকে সেই লিঙ্কে চলে যায়। যেমন আমি google.com দিলাম, আমি দিদা google.com এ চলে গেল। এটা হচ্ছে যে এই এই ট্যাগের একটা ডিফল্ট বিহেভিয়ার। এইচটিএমএল এর ব্রাউজারে যখন আমরা এই ট্যাগ ইউজ করি তার ডিফল্ট যে আচরণ সেটা হচ্ছে এটা, যে আমরা ক্লিক করার পরে সে ওর এইচ ডটের ভিতরে যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কে চলে যায়। এই ডিফল্ট বিহেভিয়ারকে আমরা প্রিভেন্ট করব কিভাবে দেখেন এই ট্যাগের ক্ষেত্রে। তো আমি এটার একটা আইডি দিলাম, আইডি দিয়ে আমি লিখলাম যে টেস্ট অ্যাঙ্কর, আমি শুধুমাত্র টেস্টের জন্য এটা ইয়ে করতেছি। তো আমি যদি এইটাইকে হচ্ছে যে এইভাবে আই সিলেক্ট করতে হবে, প্রথমে সিলেক্ট করার পরে অন, আমরা যখন সেই লিঙ্কটার উপর ক্লিক করব তখন যেটা হবে, তখন আমরা চাচ্ছি যাতে কোনো প্রকার কোনো ওয়েবসাইটে না যায়, ঠিক আছে, কোনো কাজই হবে না, আমার ইচ্ছা মতো কাজ হবে। তাহলে আমাদের যেটা কি করতে হবে, যে এই যে ফাংশনটা আছে, এই ফাংশনটার একটা প্যারামিটার আমরা একটা ডিফল্ট প্যারামিটার থাকে, যে প্যারামিটার নাম হচ্ছে প্যারামিটারটার নাম হচ্ছে ইভেন্ট। তো এটা আমরা ইভেন্টও নিতে পারি অথবা আমরা যে কোনো নামে নিতে পারি, ঠিক আছে, আমরা যে কোনো নামে এটাকে নিতে পারি। সচরাচর যেটা করা হয় যে হয় ইভেন্ট অথবা ই, এই দুটোর মধ্যে যে কোনো একটা কমন লেয়ার ইউজ করা হয়। তো আমি ই নিলাম কিংবা আমি ইভেন্টে নিলাম, ইভেন্ট নিলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো এই যে প্যারামিটারটা আমরা নিলাম, এই প্যারামিটারটাকে আমরা এখন, এই প্যারামিটারের মধ্যে একটা ফাংশন আছে, ঠিক আছে, যে ফাংশনটার নাম হচ্ছে প্রিভেন্ট ডিফল্ট। প্রিভেন্ট ডিফল্ট কি বলতে বোঝাচ্ছে, প্রিভেন্ট মানে কোনো কিছুকে বাধা দেওয়া, কোনো কিছুকে হচ্ছে যে নিষেধ করা। আর ডিফল্ট মানে আমরা তো জানি যে ডিফল্ট বিহেভিয়ার যেটা বোঝায়, যে ডিফল্ট যে কাজটা করে, নর্মালি যে কাজটা করা হয়, যেটা সাধারণ স্বাভাবিক যে কাজটা, সেটাই ডিফল্ট। তো এর ডিফল্ট বিহেভিয়ার হচ্ছে যে ক্লিক করার পর একটা ওয়েবসাইটে, যে ওয়েবসাইটের লিঙ্ক করা থাকে সেই ওয়েবসাইটে চলে যায়। তো আমরা এই এর যে ডিফল্ট বিহেভিয়ারটা ছিল সেটাকে আমরা প্রিভেন্ট করলাম। এখন কি হবে, এখন আমরা যদি এর উপরে ক্লিক করি, এখন আমরা যদি এইটার এর উপর ক্লিক করি তাহলে তার ডিফল্ট বিহেভিয়ারটা কি হবে, প্রিভেন্ট হয়ে যাবে, নিষিদ্ধ হয়ে যাবে, ওইটা কাজ করবে না, ঠিক আছে, ওইটা বাধাগ্রস্ত হবে। এখন তাহলে দেখি আমরা বিষয়টা। তো আমি এখন যদি ক্লিক করি তাহলে দেখেন আমি এখানে ক্লিক করতেছি, ঠিক আছে, কিন্তু এটা আর কোথাও যাচ্ছে না। তো ক্লিক করতেছি, এর প্রুফটা কি, প্রুফটা হচ্ছে আমি যদি এখানে একটা কিছু প্রিন্ট করি, আমি জাস্ট এটুকুই লিখলাম বোঝার জন্য। এখানে এখন আমি দেখেন ক্লিক করি, ক্লিক ক্লিক কিন্তু হচ্ছে কিন্তু কোথাও যাচ্ছে না, ঠিক আছে। এর যে এইচ ডেফ তাও আছে, এইচ ডেফটা যে লিঙ্কটা আছে, লিঙ্কটাও আছে কিন্তু ওই লিঙ্কটা যাচ্ছে না। তার ডিফল্ট বিহেভিয়ারটা আমরা ব্রেক করে দিচ্ছি, প্রিভেন্ট করে দিচ্ছি। এই ঠিক এই কাজটাই আমরা আমাদের যেটা বাটন আছে এই বাটনের ক্ষেত্রে আমরা করবো, ঠিক আছে। আমি এটাকে রিমুভ করে দিই, এটাকে আমরা রিমুভ করে দেওয়ার পরে আমরা কি দেখলাম, যে আমাদের ডিফল্ট ডিফল্ট করতে হলে ফাংশনের একটা আর্গুমেন্ট আছে, ইভেন্ট নিলাম আমরা সেই আর্গুমেন্টটা, এবং প্যারামিটার আছে, সরি, যে প্যারামিটার আছে প্যারামিটারটাকে নিলাম, এবং এই প্যারামিটারের ভেতরে এটা একটা হচ্ছে যে অবজেক্ট, এবং এর ভিতরে হচ্ছে যে একটা ফাংশন আছে, ঠিক আছে। এই ফাংশনটাকে আমরা যেটা করব যে প্রিভেন্ট ডিফল্ট। এবং জাভাস্ক্রিপ্টের একটা মজার বিষয় হচ্ছে জাভাস্ক্রিপ্টে প্রচুর পরিমাণ অবজেক্ট ইউজ করা হয়, ঠিক আছে। যেমন আমরা যদি দেখি যে ইভেন্ট আসলে কি টাইপ,
হ্যাঁ, তাহলে আমরা যদি এখানে কন্ট্রোল ডট লক করি যে টাইপ অফ ইভেন্ট, আমরা এটা দেখার জন্য তো আমরা প্রথমে যেটা করলাম যে ইভেন্টটাকে প্রিভেন্ট ডিফল্ট করে দিলাম, এই ক্লিক ইভেন্ট যাতে ওই বাটনের উপর ক্লিক করার পরে তার যে ডিফল্ট আচরণ, তার যে স্বাভাবিক আচরণ, সেই স্বাভাবিক আচরণটাকে আমরা একেবারে হচ্ছে যে আটকে দিলাম, যে তোমার কোনো পেজ রিলোড দরকার নেই, কোনো ফর্মে সাবমিট দরকার নেই, আমি যা করবো এইটা হচ্ছে যে তুমি পরবর্তীতে রান করবে, এইটা আমরা বাটনকে ইনস্ট্রাকশন দিলাম। এবং আমি একটা কন্ট্রোল লক করছি যে আসলে ইভেন্টটা কি টাইপ এটা আমরা দেখার জন্য। এখন আমি যদি এটাকে রিফ্রেশ করি, করার পরে আমি যদি সাবমিট বাটনে ক্লিক করি, দেখেন সাবমিট বাটনটা আমার এইখানে খেয়াল করেন এই যে যে রিফ্রেশ বাটন আছে, রিফ্রেশ যে বাটনটা আছে ব্রাউজারে, এইটা কিন্তু আর, কিংবা এখানেও দেখতে পারেন, এইটা কিন্তু আর আমার পেজটা কিন্তু আর রিলোড হচ্ছে না। এবং আমরা যে একটা কনসোল লক করছিলাম যে ইভেন্ট আসলে কি, তো ইভেন্ট আমরা দেখতে পাচ্ছি যে ইভেন্ট আসলে একটা অবজেক্ট। এবং জাভাস্ক্রিপ্টের আমরা যেটা অবজেক্ট ওরিয়েন্টেড যেভাবে পিএইচপি তে পড়ে আসছি, তো জাভাস্ক্রিপ্টের আসলে মূলত প্রচুর পরিমাণ অবজেক্ট ইউজ হয়, এবং জাভাস্ক্রিপ্টের যে অবজেক্ট সিস্টেম, এই অবজেক্ট সিস্টেমটা খুবই খুবই হেল্পফুল। এবং এই অবজেক্ট সিস্টেম দিয়ে একটা নতুন প্রোগ্রামিং ইয়ে ইউজ করা হয়, ল্যাঙ্গুয়েজ ইউজ করা, সেটাকে বলে জেসন। আপনারা হচ্ছে যে জেসন লিখে যদি দেখেন, জেসন WCSQL, এই জেসনটা কি, জেসনটা মূলত কিছুই না, এটা একটা জাভা স্ক্রিপ্টের অবজেক্ট অবজেক্ট সিস্টেমটাকে ফলো করে, এবং এই এটা আসলে স্ট্রিং হিসেবে থাকে, ঠিক আছে। তো এই এই জাভা স্ক্রিপ্টের অবজেক্টের উপর ভিত্তি করে এই জেসনটা তৈরি হয়েছে। এটা হচ্ছে যে এটা একটা টেক্সট ফরম্যাট আর কি, এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা টেক্সট ফরম্যাট। তো এই যে অবজেক্ট সিস্টেম, এটা হচ্ছে যে মূলত একটা ইভেন্ট অবজেক্ট, এবং অবজেক্টের ভিতরে আমরা কি দেখছি, আমরা শুধু এখন হচ্ছে ইমপ্লিমেন্টেশন চিন্তা করব না, আমরা যখন হচ্ছে যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যদি সুইচ করি, তাহলে আমরা হচ্ছে যে ইমপ্লিমেন্টেশন কিভাবে করে আমরা ওইটা চিন্তা করবো না, আমরা চিন্তা করবো যে বিষয়টা কি। যেমন পিএইচপি অ্যারে যেভাবে লেখে, জাভাস্ক্রিপ্টের অ্যারে কিন্তু একটু ডিফারেন্ট ভাবে লেখে, পিএইচপি তে ফাংশন যেভাবে লেখে জাভাস্ক্রিপ্টের সাথে মিল আছে, আর পিএইচপি যে হচ্ছে যে ভ্যারিয়েবল লেখে জাভাস্ক্রিপ্ট ডিফারেন্ট ভাবে লিখে, কিন্তু যে কনসেপ্টটা ভ্যারিয়েবল কি কাজ করে, ভ্যারিয়েবল কাজ করে কোনো কোডকে, কোনো কোড বলতেছি কোনো ভ্যালুকে স্টোর করার জন্য, ফাংশন কাজ করে কোনো একই কোড যাতে আমরা পরবর্তীতে ইউজ করতে পারি, এইরকম কাজের জন্য ফাংশন ইউজ করা হয়। অবজেক্টটা কি করা হয়, অবজেক্টের ভিতরে প্রপার্টি থাকে, মেথড থাকে পরবর্তীতে আমরা যাতে ইউজ করতে পারি। এই যে কনসেপ্টগুলো যদি আমরা ক্লিয়ার হই, তাহলে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা সুইচ করার কোনো ব্যাপার না, ঠিক আছে। কিন্তু ইমপ্লিমেন্টেশন সিস্টেমটা আলাদা, কোথাও কোনো কোথাও ভ্যারিয়েবল আমরা ডলার সাইন দিয়ে লিখতেছি, এখানে আমরা ভার কিওয়ার্ড দিয়ে লিখতেছি, যখন এটা যদি আমরা নেক্সট ভার্সনে যাই, ES6 এ যদি জাভাস্ক্রিপ্টে যাই, তখন দেখবো আমরা ভারের পরিবর্তে কনস্ট্যান্ট লিখতেছি, লেট লিখতেছি, পাইথনে গেলেও আমরা কনস্ট্যান্ট লিখতেছি, লেট লিখতেছি, এরকম বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনুযায়ী ইমপ্লিমেন্টেশন বা লেখার সিস্টেমটা আলাদা, কিন্তু যে কনসেপ্টটা, যে এটার আসলে কাজ কি, কাজটা মূলত সব জায়গায় আছে, ঠিক আছে। তো এখানে আমরা যেটা দেখলাম, এটা ইভেন্ট একটা অবজেক্ট, এবং এই অবজেক্টটাকে আমি যদি আপনাদের একটু দেখাই যে এই অবজেক্ট আসলে, এখানে আমি ক্লিক করলাম, তো দেখেন এই অবজেক্টের ভেতরে কি কি আছে, এখানে প্রচুর পরিমাণে এগুলো হচ্ছে যে সব কি ফাংশন আছে, এখানে বিভিন্ন প্রকার ফাংশন আছে, আমরা যে ফাংশনটা ইউজ করতেছি এইটাও আছে, আবার হচ্ছে যে এখানে বিভিন্ন প্রপার্টি আছে, এগুলো প্রপার্টি কিন্তু এদের হচ্ছে যে ভিউ টাইপটা আলাদা এই, ঠিক আছে। এটা হচ্ছে যে মূল বিষয়। তো এরপরে আমরা যেখানে ছিলাম, আমরা আবার যাই, তো আমরা মূলত এটাকে ক্লিক করার পরে আমরা যেটা করলাম, ক্লিক করার পরে এটাকে আমরা আর আমাদের রিলোড নিচ্ছে না, এখন এটার কাজ আমাদের শেষ। এখন আমাদের কাজ হচ্ছে যে ক্লিক করার পরে আমরা তো এটা ডেটাবেজ স্টোর করবো, ডেটাবেজ স্টোর করার আগে আমাকে আগে চেক করতে হবে যে ইউজার আদৌ কোনো ভ্যালু দিছে কি, অথবা ইউজার যে ইউজার নেমটা দিছে এইটা কি আমার যে আমার ডেটাবেজ আছে কিনা।
অথবা হচ্ছে যে ইউজার ইউজার নেমে আমাদের আমরা কি ইউজ করি, সচরাচর আমরা এরকম আমরা এরকম হচ্ছে যে টেক্সট নাম্বার। এখন কেউ যদি ইউজার নেম এইভাবে দেয় তাহলে এই ইউজার নেমটা আমরা একসেপ্ট করব না, ঠিক আছে? এখন ইউজারের যে ইনপুট এটাকে আপনার নিয়ন্ত্রণ করতে হবে, কারণ ইউজার যে কোনো কিছু দিতে পারে। আমি এখানে লগ ইন করার সময় আমি ফাঁকা দিয়ে এখানে সাবমিট, তো ফাঁকা দিয়ে সাবমিট ক্লিক করে আমার যদি এই ফাঁকা ডাটা সেভ হয়ে যায় আমার ডেটাবেসে, তো এটা আসলে কোনো আমার পরবর্তীতে কোনো তো কাজে আসবে না। আবার আমি চাইলাম যে হচ্ছে যে এখানে আমি বিভিন্ন হাবি জাবি এরকম আমি দিয়ে দিলাম, দিয়ে আমি সাবমিট করলাম। তো এখানে যদি আমার কোনো যদি আমি এখানে ভ্যালিডেশন প্রসেস ফলো না করি তাহলে এই কোডগুলো পরবর্তীতে আমার কোনো কাজে আসবে না, বরং আমার এটা হচ্ছে যে সিপিডিটি হবে, ঠিক আছে? তো আমাদের যখন আমরা ইউজার থেকে ইনপুট নিই তখন অবশ্যই আমাদের সব কিছু ভ্যালিড করে তারপরে আমরা নিই, যে আমাদের রেস্ট্রিকশন অনুযায়ী। যেমন আপনারা এইভাবে যদি কোথাও ইউজার নেম দিতে যান তাহলে দেখবেন যে তারা বলবে যে ইউজার নেম হিসেবে এই এই এইগুলো অ্যালাউড না, এই স্পেশাল যে ক্যারেক্টার আছে এগুলো দেওয়া যাবে না। আবার কেউ যদি এরকম স্পেস দিয়ে ইউজার নেম দিতে চায় তাহলে এটাও অ্যালাউ করা হবে, ঠিক আছে? তো এই বিষয়গুলো এখন আমরা করবো। তা আমি ইনিশিয়ালি ইনিশিয়ালি একটা জিনিস দেখাই যে আমরা এটা ম্যানুয়ালি কিভাবে করবো। ম্যানুয়ালি হচ্ছে যে আমরা প্রথমে দেখি যে ইউজার যাতে ইউজার যদি এখানে হচ্ছে যে ইনপুট দিয়ে ইনপুট যদি কোনো প্রকার ইনপুট না দেয় ফাঁকা দিয়ে যদি সাবমিট বাটনে ক্লিক করে তাহলে আমাদের আমাদের যেটা ইয়েটা আছে আমাদের ফর্ম পরবর্তীতে আমরা তো সাবমিট করব যাতে সাবমিট না হয়। তো আমি সাবমিটের একটু প্রিটেন হিসাবে আমি এখানে একটা কনসোল লগ দিলাম, সাবমিটের কোড আমরা পরে লিখবো। তো আমি আপাতত একটা দিয়ে দিলাম যে সাবমিট, এটা দিয়ে বোঝালাম যে এই এই পরিবর্তে একটা প্লেস হোল্ডার দিলাম যে পরবর্তীতে এখানে আমরা সাবমিটের জন্য যে কোডগুলো দরকার হয় সেগুলো দিব। তো নর্মালি হচ্ছে যেটা হয়, নর্মালি যদি আমরা এটা এটাকে ক্লিক করি তাহলে যেহেতু সাবমিটিং এটা কনসোল লগ হচ্ছে, এখানে যদি আমার সাবমিটের জন্য যে কোডগুলো দরকার হয় সেগুলো দিই ওগুলো রান হবে। কিন্তু আমরা চাচ্ছি যে এখানে ফাঁকা থাকার জন্য, যদি ফাঁকা থাকে এমটি থাকে তাহলে আমরা এটা অ্যালাউ করব না, এই কোডটা রান হবে না, ঠিক আছে? এই সাবমিটের যে কোড আমি এখানে একটু কমেন্ট দিয়ে দিলাম যে কি পেন্ডিং সাবমিট, ঠিক আছে? এটা আমাদের রান হবে না। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে দেখেন আমরা কি করি, সেক্ষেত্রে আমাদের এখন দেখতে হবে যে এটার ভ্যালু কি আছে, এটা কি ফাঁকা আছে, লাইক কোনো ভ্যালু ইউজার দিছে, কি ভ্যালু দিছে, এই বিষয়টা আমাদের এখন এখান থেকে নিতে হবে। অতএব আমাদের এই যে ইনপুট আছে এই ইনপুটের ভ্যালুটা প্রথমে আমাদের কি করতে হবে, এই ভ্যালুটা প্রথমে আমাদেরকে দেখতে হবে যে এটা আসলে কি, ভ্যালুটাকে আমাদের চেক করতে হবে। তো চেক করার জন্য অ্যাজ ইউজুয়াল আমরা যেটা করব, এই ইনপুটের আমাদের হচ্ছে যে একটা আইডি আছে আমরা অলরেডি দিছি, এই আইডি দিয়ে আমরা আগে এই ইনপুটটাকে সিলেক্ট করব। ইনপুট হচ্ছে যে কোনটা, যে ইউজার নেম, এইটাকে আমরা হচ্ছে যে সিলেক্ট করব। তো সিলেক্ট করার ক্ষেত্রে আমাদের কি, এই যে ডলার সাইন যে কোয়েরির জন্য এর ভিতরে আমরা আইডির জন্য হ্যাশ এবং আইডি নেমটা দিলাম, দেওয়ার পরে এখানে আমি হচ্ছে যে এটার নেম দিলাম হচ্ছে যে ইউজার নেম, ঠিক আছে? ইউজার নেম আমরা এটা দিলাম, দেওয়ার পরে আমি জাস্ট এটাকে একটু কনসোল লগ করে দেখি এটা কাজ করে কিনা। ইউজার নেম তো এটাকে আমরা হচ্ছে যে ইয়ে করলাম, রিফ্রেশ করলাম, করার পরে আমি সাবমিট করলাম, আমার এই যে উপরে যেটা আছে ইউজার নেম আমার যে এলিমেন্ট আছে এটা সিলেক্ট হচ্ছে। এখন এই এটার যে ভ্যালু কি আছে এটা আমরা কিভাবে পাবো, এর যে ভ্যালুটা কি আছে ইনপুটের ক্ষেত্রে যখন আমরা ভ্যালু নিতে চাই তখন দেখেন যে ইনপুটে ইনপুটে নর্মালি ভ্যালু নামে একটা অ্যাট্রিবিউট থাকে, ঠিক আছে? আমি ডিফল্ট হিসেবে দেখাই যে ভ্যালু ইউজার নেম আমরা দিলাম যে অ্যাট্রিবিউট, যদি আমি রিফ্রেশ করি তাহলে দেখবেন যে এতক্ষণ আমার ইনপুটটা ফাঁকা ছিল,
কিন্তু যখন আমরা এখানে ভ্যালুটা প্রোভাইড করলাম তখন আমার এখানে অলরেডি এই অ্যাডমিনটা চলে আসছে। এখানে যদি আমি অ্যাডমিন ভ্যালু যদি এটা আমরা চেঞ্জ করলে কি হবে, আমার এই ভ্যালুটা এখানে চলে আসতেছে। তো ইনপুটে যখন আমরা এটা এটা হচ্ছে যে আমি হার্ড কোডেড করে দিলাম, হ্যাঁ। তো ইনপুটে যখন আমরা লিখি এরকম যখন আমরা লিখি তখন এটা নর্মালি দেখা যায় না, কিন্তু ব্রাউজারের ক্ষেত্রে এই ভ্যালুটা স্টোর থাকে এই ইনপুটের যে ভ্যালু প্রপার্টি আছে এর মধ্যে, কিংবা যে কোনো জায়গায় হোক এটা স্টোর থাকে এই এই ভ্যালুটা। এই ভ্যালুটাকে আমাদের হচ্ছে যে যদি নিতে চাই তাহলে আমরা যে কোয়েরির ক্ষেত্রে সিম্পলি যেটা করতে পারি ভিএএল, এটুকু এটুকু দিয়ে আমাদের হচ্ছে যে একটা ফাংশন আছে ভ্যাল, এই ফাংশনটা দিয়ে আমরা প্যারান্থিসিস দিলাম। তাহলে আমাদের এই যে ইনপুট আমরা সিলেক্ট করলাম এইটার ভ্যালু আমাদের হচ্ছে যে এখন প্রোভাইড করে, তো আমরা দেখি এটা আসলে প্রোভাইড করে কিনা। প্রথমে আমরা যেটা করি, প্রথমে হচ্ছে আমি ফাঁকা দিয়ে দিলাম, দেখেন এখানে একটা কিছু আসেনি, একটা কনসোল লগ হয়েছে যেটা হচ্ছে এমটি। আমরা এখানে একটা ইউজার নেম দিলাম অ্যাডমিন, এখন এটাকে যদি আমি সাবমিট করি তাহলে দেখেন আমার অ্যাডমিন চলে আসছে। আমি যদি অ্যাডমিন ইউজার নেম দিই, এখানে আমরা যাই দিব সেইটাই আমার এখানে চলে আসতেছে, তার মানে ভ্যালুটাকে আমরা ধরতে পারছি, আমরা ভ্যালুটাকে ওখান থেকে নিয়ে আসলাম সিলেক্ট করে, ঠিক আছে। এখন আমি এটা আসলে চেক করব যে এই ভ্যালুটা যদি এমটি থাকে, চেক করার জন্য কন্ডিশন চেক করার জন্য আমরা পিএইচপি তে যেটা ইউজ করছি ইফ, যদি এখানে জাভাস্ক্রিপ্ট আছে যদি ইউজার নেম যদি রিপোর্ট করতে ইকুয়াল ডাবল ইকুয়াল মানে যদি সমান হয়, দুইটা যদি সমান হয় আমরা হচ্ছে যে এমটি এটা হচ্ছে যে নাল দিলাম, কিংবা এমটি স্ট্রিং এর ভিতরে কিছু নেই, যদি ইউজার নেমটা এমটি হয়, ঠিক আছে। তাহলে আমরা যেটা করবো, তাহলে আমরা একটা প্রথমে কনসোল লগ করে দেখি যে আমাদের এটা কাজ করে না। ইয়েস আমি এখানে দিলাম ইয়েস ইউজার নেম ইজ এম, আমরা আবার রিফ্রেশ করি। রিফ্রেশ করার পরে আমি যদি এখানে কিছু না দিয়ে যদি সাবমিট করি তাহলে আমাকে বলতেছি ইয়েস ইউজার নেম ইজ এমটি, মানে এটা এটা ট্রু, এই কন্ডিশনটা কি হয়েছে ট্রু হয়েছে, সেজন্য আমাদের চেক ব্লকের ভিতরে যে কোডটা সেই কোডটা রান হয়েছে। এখন যদি আমরা এখানে যদি কোনো একটা ভ্যালু দেওয়ার পরে যদি আমরা রিফ্রেশ করি বাটনে ক্লিক করি, যেমন আমি একটা ইউজার নেম দিলাম, দেওয়ার পরে যদি আমি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাকে ওই যে এই কনসোল লগটা দেখাচ্ছে না, কারণ এটা এখন ফলস। ফলস কারণ হচ্ছে যে ইউজার নেম ভ্যালুটা এমটি না, ভ্যালুটাতে কিছু একটা আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে যে আমরা ভ্যালু এভাবে নিতে পারবো ইনপুট থেকে, ভ্যালুটা আমরা এভাবে গ্যাপ করতে পারবো এবং ভ্যালুটাকে আমরা এভাবে চেক করতে পারবো। আমরা তো ম্যানুয়ালি কি আমরা তো প্রতিটা ফর্ম চেক করতে পারবো না, আমরা প্রোগ্রাম দিয়ে চেক করবো যে আসলে ভ্যালুটা কি আছে কি নাই এরকম। তো ভ্যালুটা যদি এমটি থাকে তাহলে পরবর্তীতে এই কোডগুলো আমরা রান করতে দিব না, যেমন এখন যদি এমটি থাকে, এমটি থাকার পরেও আমার নিজের যে সাবমিটিং কোড আমরা যেটা প্রিজেন্ট করছি এটা রান হচ্ছে, ঠিক আছে, সাবমিটিংটা রান হচ্ছে। এটাকে যদি আমি এমটি এমটি রেখে দিই তাও আমার সাবমিটিংটা রান হচ্ছে, আমার সাবমিটিং যে কোডটা আছে। তো আমরা চাচ্ছি যে এটা যদি এমটি থাকে তাহলে আমরা সাবমিট করতে দিব না, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি আমরা এখানে শুধুমাত্র দিয়ে দিব রিটার্ন ফলস। রিটার্ন ফলস কি করবে, রিটার্ন ফলস যেটা করবে যে আমার তো এটা একটা ফাংশন, একটা ফাংশনের ভেতর যখন কোনো কিছু রিটার্ন ফলস থাকে তখন ওই ফাংশনের এখানে যেখানে রিটার্ন ফলস পাবে তারপর থেকে আর কাজ করবে। যেমন আমি যদি নর্মালি এটা বাদ দিয়েও যদি দেখাই, নর্মালি আমাদের এটা কাজ করছে, নর্মালি আমি এখানে সাবমিট করতেছি সাবমিটিং কোডটা রান হচ্ছে, বাট এখানে যদি আমি কোনো কারণবশত রিটার্ন ফলস দিয়ে দিই তাহলে এই এই রিটার্ন ফলস এর পরে যা আছে আর কোনোটাই কাজ করবে না, কোডটা ব্রেক করবে, ঠিক আছে। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখবেন যে আমি ক্লিক করতেছি, আমি যদি এখানে কনসোল লগটা দিয়ে দেওয়া চাই যে বিফোর সাবমিট, বিফোর সাবমিটিং না বিফোর রিটার্ন ফলস, বিফোর একটা কাজ করবে
ঠিক আছে, বিফোর রিটার্ন ফলস, কিন্তু রিটার্ন ফলস এর পর আর কোনো কোড কাজ করবে না। এই কাজ এই এই বিষয়টা আমরা এই কন্ডিশনের ভিতরে দিচ্ছি যে কন্ডিশন যদি আমার মনের মতো হয়, মনের মতো কন্ডিশন হইলে আমি কোড রান করতে দেব পরবর্তীতে যা আছে, আর যদি এখানে কোনো প্রবলেম থাকে তাহলে পরবর্তীতে আর কোনো কোড রান হবে না, রিটার্ন ফলস। এই বিষয়টা আমরা যদি এখন এইটাকে এমটি থাকে, এমটি থাকার পরে আমরা যদি সাবমিট করি তাহলে কিছুই রান হবে না। আর যদি এইটাতে কোনো একটা কোড আমরা কোনো একটা পেজ আমরা যদি এখানে ক্লিক করি এবং যদি এটাকে সাবমিট করি তাহলে আমাদের পরবর্তী কোডগুলো রান হচ্ছে। এটা হচ্ছে যে ম্যানুয়াল সিস্টেম। আচ্ছা, আমি আরেকটু ইয়ে করে আজকে শেষ করি, আজকে ক্লাসটা অনেক ভালো হলো। তো এটা হচ্ছে যে ম্যানুয়ালি যখন আমরা একটা ফর্ম ভ্যালিড করব, তো এখানে দেখেন আমি একটু বলি যে এখানে কি কি বিষয় আমাকে টাচ করতে হবে, কি কি বিষয় আমাকে চেক করতে হবে। প্রথমে আমার চেক করতে হবে যে এইটা যাতে এমটি না হয়, এক নাম্বার। দুই নাম্বারে চেক করতে হবে এখানে যাতে কোনো প্রকার স্পেস না থাকে অ্যাজ এ ইউজার নেম, ঠিক আছে। তিন নাম্বারে আমার চেক করতে হবে যাতে এখানে কোন এই যে এই যে স্পেশাল ক্যারেক্টার গুলো আছে, যে সাইন গুলো আছে ডলার অ্যাম্পারসেন্ট ব্র্যাকেট ট্যাকেট, এইগুলো যাতে না থাকে। চার নাম্বারে আমার চেক করতে হবে যে এইটা যাতে খুব বেশি বড় না হয়, কেউ যদি এরকম যদি এরকম একেবারে বিশাল লং দেয়, ঠিক আছে, তাহলে এটা খুব আর কি সমস্যাজনক হবে। এরকম যদি বিশাল লং কেউ স্ক্রিন দেয় তাহলে এটা সমস্যা হবে। তা আমাদের চেক করতে হবে এটা যাতে একটা সার্টেন লেন্থে থাকে, যাতে ওর লেন্থ এই স্ট্রিং এর লেন্থটা যাতে খুব বেশি না হয়, আমরা যেটা ডিফাইন করে দেবো সেরকম যাতে থাকে। চার নাম্বারে চেক করতে হবে যে যে ইউজার নেমটা দিবে এই ইউজার নেম যাতে আমার ওয়ার্কস্পেসের ডেটাবেসে না থাকে। যেমন অ্যাডমিন আছে, কেউ যদি অ্যাডমিন দিয়ে সাবমিট করতে চায় তাহলে সে পারবে না, কারণ অ্যাডমিন ইউজার নেমে আমার অনলাইনে একটা ইউজার আছে। আর ইমেলের ক্ষেত্রে আমাদের সেম, ইমেলের ক্ষেত্রে আমাদের যে এমটি চেক করতে হবে এবং ইমেল অ্যাড্রেসটা ভ্যালিড কিনা এটাও আমাদের চেক করতে হবে, ঠিক আছে। আমরা কেউ যদি ইমেল অ্যাড্রেসের জায়গায় এরকম যে কোনো একটা যদি এরকম দিয়ে সাবমিট করে তাহলে প্রবলেম, কারণ অনেক ইমেল অ্যাড্রেস আমরা ইমেল পাঠাবো, এখন এরকম টেক্সটে তার ইমেল যাবে না, আমাদের একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস লাগবে অবশ্যই। তো আমাদের এখানে দেখতে হবে যে ইমেল অ্যাড্রেসটা যাতে ভ্যালিড হয় এবং এখানে যাতে আর যেগুলো বিষয় থাকে যে যাতে ফাঁকা না হয়, কিন্তু ইমেল অ্যাড্রেসটা যাতে এর থেকে বেশি লং না হয়, এই বিষয়গুলো আমাদের চেক করতে হবে। এই চেক করতে করার যে বিষয়গুলো এগুলো যদি আমরা ম্যানুয়ালি করতে যাই তাহলে আমাদের প্রচুর পরিমাণ কোড লেখা লাগবে, যদিও যে করে দিয়ে যে করে দিয়ে হলেও আমাদের প্রচুর পরিমাণ কোড করতে হবে, ঠিক আছে। তো এক্ষেত্রে আমার একটা সলিউশন হচ্ছে তো প্রথমে আমরা সলিউশন বের করলাম জাভাস্ক্রিপ্টে কত কোড লেখা লাগে, সেজন্য আমরা যে কোয়েরি ইউজ করতেছি। এখন যে কোয়েরিতে যখন আমরা ফর্ম ভ্যালিড করব তখন আমাদের প্রচুর পরিমাণ কোড লেখা লাগবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই যে কোয়েরির প্লাগইন আছে ওয়ার্ডপ্রেসে, যেরকম আমরা বিভিন্ন ফাংশনালিটির জন্য প্লাগইন ইউজ করছি, আমরা তো নর্মালি যেটা বানাচ্ছি তো ওয়ার্ডপ্রেসের কাস্টম ফাংশনালিটি তৈরি করার জন্য আমরাই প্লাগইন তৈরি করতেছি, এবং ওয়ার্ডপ্রেস এরকম প্রচুর পরিমাণ প্লাগইন তৈরি করা আছে বিভিন্ন কাজের জন্য। যে কোয়েরিতে এইরকম কিছু প্লাগইন আছে, তার মধ্যে একটা প্লাগইন হচ্ছে যে ফর্ম ভ্যালিডেটর, ঠিক আছে। আমি এখানে যদি যে কোয়েরি ভ্যালিডেটর ফর্ম ভ্যালিডেটর দিই, ফর্ম ভ্যালিডেটর আমি দিলাম হচ্ছে প্লাগইন, তাহলে দেখবেন এই যে কোয়েরি ভ্যালিডেশন আমরা যেটা ইউজ করবো এরকম অনেক প্লাগইন আছে। তা আমরা এটা দেখি, আমরা যেটা ইউজ করবো আমরা হচ্ছে এটা ইউজ করবো, ঠিক আছে। এটা ইউজ করলে হবে কি, আমরা খুব ইজিলি খুব কম কোড লিখে আমাদের যেটা দরকার সেটা আমরা এটা আমরা হচ্ছে যে পেয়ে যাবো। এইখানে আমরা যদি একটু ডকুমেন্টেশনে যাই তাহলে দেখবো যে আমরা যে যে বিষয়গুলো হচ্ছে যে আমরা চাচ্ছি যে সব বিষয় এখানে আছে, ঠিক আছে। আমরা যদি
একটু নিচের দিকে যাই, এই যে দেখেন এই যে লিস্ট অফ বিল্ট ইন ভ্যালিডেশন মেথড, এই মেথডে কি আছে, রিকোয়ার্ড, রিকোয়ার্ড বলতে বোঝাচ্ছে যে ওইটা অবশ্যই কিছু না কিছু থাকতে হবে, ফাঁকা থাকা যাবে না। তারপরে হচ্ছে মিনিমাম লেন্থ, ম্যাক্সিমাম লেন্থ, তারপরে মিনিমাম রেঞ্জ আছে। এতে ইমেল যদি আমরা ভ্যালিডেশন করতে দেয় মেক্স দ্য এলিমেন্ট রিকোয়ার্ড এ ভ্যালিড ইমেল, ইউআরএল আমরা ভ্যালিডেশন করতে পারবো, এইরকম কিছু কমন টাস্ক এখানে অলরেডি করা আছে। ঠিক আছে, আমরা এটা ইউজ করে খুব ইজিলি আমাদের এই ফর্মটাকে ভ্যালিড করতে পারবো। কিন্তু এর কাজটা যদি আমরা করতে চাই ম্যানুয়ালি তাহলে প্রচুর সময় লাগবে। তো আমরা এই প্লাগইনটা ইউজ করবো, তো নেক্সট ক্লাসে আমরা দেখবো যে প্লাগইনটা আমরা কিভাবে ইউজ করবো। আজকে আপাতত এই পর্যন্ত থাকুক। এখন যদি কারো কিছু বলার থাকে বলেন, আর প্র্যাকটিস করেন, আস্তে আস্তে হচ্ছে যে এগুলো আরো বিষয় আসলে আসবে। প্র্যাকটিস করতে থাকুন, প্র্যাকটিস।